উপর ডিপেন্ড করে। তো এটার উপর ডিপেন্ড করে আমরা তোমাদেরকে কিছু নলেজ দিতে চাইবো। লাইক দেখো, এভরি টাইম বি অ্যাভেলেবল ওভার দ্য মোবাইল ফোন। সাপোজ কোন স্টুডেন্ট তাকে হয়তো কোনো এইচআর ফোন করেছে, কোনো সুযোগ সে পেয়েছে, সিভি দিয়েছে কোথাও, সেখানে তাকে ফোন করে এইচআর পেলেন না। এইচআর ভীষণ বিজি পার্সন এবং জবটার দরকার তোমার, সুতরাং সেই জায়গা থেকে তোমার মোবাইল ফোনের অ্যাভেলেবিলিটিটা থাকা ভীষণ ইম্পর্টেন্ট। বা অ্যাটলিস্ট তুমি যদি কোনো কল মিস করো, ব্যাক টু ব্যাক সেটাকে ব্যাক করা ইজ হাইলি ইম্পর্টেন্ট। প্রেজেন্টেবল, আমরা অনলাইন সিস্টেমে এখন অনেকে ওয়ার্ক ফ্রম হোম বলে থাকি, কিন্তু আমরা কিন্তু প্রপারলি জানি না ইফ ইউ আর রেডি ফর দ্য ওয়ার্ক ফ্রম হোম অর নট। ধরো তুমি ওয়ার্ক ফ্রম হোমে কাজ করছো, তোমার পেছনে একটা ভীষণ আনঅর্গানাইজড একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, বা কেউ কথা বলছে, কেউ চিৎকার করছে, একটা বাজে আনওয়ান্টেড নয়েজ হচ্ছে, কোথাও হয়তো টিভি চলছে তার একটা এফেক্ট আসছে, বা ব্যাকগ্রাউন্ডটাকে কি করে প্রপারলি একটা অর্ডারে সাজাতে হয় সেটাও হয়তো আমরা জানি না অনেকেই। ধরো আমি আজকে এই যে কথা বলছি তোমাদের সাথে, দেখো আমার পেছনে একটা আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, সেটাও কিন্তু করা যায়। তো আমরা কিন্তু প্রত্যেকে জানি কি যে এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ক্রিয়েট করা যায়, সবাই জানি না? ম্যাম জানতো, ম্যাম আমরাও জানি না। অধিকাংশ স্টুডেন্টরাই বলছে জানি না। তাহলে এটা কিন্তু খুব ছোট্ট একটা সামান্য একটা মানে গুগল মিটের একটা ছোট্ট ফিচার। আমরা এতদিন হয়তো গুগল মিট বহু সময় ক্লাসও করেছো, কিন্তু তোমরা এই ছোট্ট একটা কনফিগারেশন বা ছোট্ট এই একটা ফিচার বলবো তোমরা হয়তো জানো না। পুরো জিনিসগুলো কিন্তু ইন্ডাস্ট্রি নিড, যেটা তোমাকে অনেক প্রফেশনাল ভাবে প্রেজেন্ট করে সকলের সামনে। আমরা এগুলো তোমাদেরকে শেখাই। তার সাথে কি দরকার? কমিউনিকেশন, ভীষণ ভালোভাবে বি কমিউনিকেটিভ ইন অনলাইন মোড, বিকজ ইউ আর নট ভিজিবল টু দ্য অডিয়েন্স অল দ্য টাইম। আমরা জানি আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে অধিকাংশ জব এই মুহূর্তে অ্যাভেলেবিলিটি দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার ভয়েস, তোমার ভয়েস মডুলেশন, তোমার কমিউনিকেশন, তোমার অ্যাপ্রোচ, তোমার কথা বলা, এই পুরো বিষয়গুলো তোমাকে প্রেজেন্ট করে। তো সেখানে যদি তোমার ভিজিবিলিটি না থাকার সত্ত্বেও তোমাকে অডিও থ্রুতে নিজেকে ভিজিবল করতে হচ্ছে, সেখানে যদি তোমার কমিউনিকেশন ভালো না হয়, যেটা সফট স্কিলের পার্ট, সেটা কিন্তু তোমার মধ্যে একটা বিগেস্ট ল্যাকিং হয়ে যাবে। তোমার হয়তো ইন্টারভিউটা পেয়েও তুমি পেলে না। অনলাইন জব মার্কেট রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার, মানে কি আমরা এই যে সেট আপটার মধ্যে বসে আছি, আমার সামনে একটা ওয়েব ক্যাম আছে, আমার সামনে একটা হেডফোন আছে, অনেকের কাছে সেই ওভার হেডফোন গুলো থাকে, আবার দেখবে আমার ব্যাকগ্রাউন্ডটা কি করে চেঞ্জ করা যাবে সেটা আগেই বললাম, আমার ওয়াইফাই বা আমার ডেটা কানেকশন কানেকটিভিটি ভালো আছে কিনা এরকম, এবং আমি যেখানে বসবো সেখানে যেন নয়েজ ফ্রি ভাবে, ডিস্টারবেন্স ফ্রি ভাবে, ভালোভাবে আমি ডেডিকেটেডলি কাজ করতে পারি, সেই ইনফ্রা সেট আপটা আমার দরকার। আমাদের বহু ক্ষেত্রে এরকম হয়েছে, উই আর ভেরি প্রাউড টু অ্যানাউন্স দ্যাট আজকে ডেটে দাঁড়িয়ে, কিছুদিন আগে দাঁড়িয়ে ফিউশন থেকে আমাদের যে সমস্ত স্টুডেন্টরা প্লেসড হয়েছিল লাস্ট জব ফেয়ার থেকে, তারা আজকে বাড়িতে একটা কম্পিউটার সেট আপ বা এই ইনফ্রা সেট আপ পেয়েছে কাজটাকে কন্টিনিউ করার জন্য এই কোভিড পরিস্থিতিতেও। আমাদের এখান থেকে আইমিলিট, আমাদের সিস্টার কনসার্ন যেখানে প্রচুর ছেলেমেয়েরা চাকরি পায় অনুদীপ থেকে, আইমিলি নিজস্ব আমাদের একদমই আরেকটা মানে পার্ট বলবো, তো সেই আমাদের আলাদা একটা বডি। তো সেখানে আইমিলিতে স্টুডেন্টরা যারা কাজ করে, আমাদের এখান থেকে যারা প্লেসমেন্ট পাচ্ছে, তাদের বাড়িতে কিন্তু এই সেট আপ গুলো পৌঁছে যায়, একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ বা তার সাথে নেসেসারি যা কিছু ওয়াইফাই সাপোর্ট যা কিছু দরকার সেগুলো পৌঁছে যায়। সো সেই ইনফ্রা সেট আপটা খুব দরকার। অনলাইন জব মার্কেটে একটা ওয়ার্ক এথিক্স, শুধু অনলাইন বলবো না, তুমি যদি অফিসে কোথাও যাও, সেই অফিস কালচার, সেখানকার কর্পোরেট অফিসের একটা এথিক্স থাকে, সেখানে অনেক কিছু আমরা যেটা প্রত্যেক দিনে স্কুলে ক্যাজুয়াল বা কলেজে ক্যাজুয়াল রচে থাকি সেটা সেখানে করা যায় না। আমরা বাড়িতে যেটা করতে পারি, আমাদের ফ্যামিলির মধ্যে যেটা করতে পারি, সেটা আমাদের কর্পোরেট ফিল্ডের কাছে ভীষণ ভীষণ নেগেটিভ মেসেজ থ্রো করে। সেই এথিক্স গুলো আমরা তোমাদেরকে শেখাই। তার সাথে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য কিছু এথিক্স থাকে, এই যে বললাম একটু আগে যে আমরা কি কি মেনটেন করব, কি কি মেনটেন করব না, সেগুলোও এখান থেকে তোমরা জানবে। রিকোয়ারমেন্ট অফ টুডেস জব প্রোফাইল, আজকে জব প্রোফাইল তোমার মধ্যে কি কি খোঁজে, ডিজিটাল লিটারেসি খোঁজে, তুমি কতটা ডিজিটালি অ্যাওয়্যার, তুমি কতটা টেক স্যাভি, কতটা টেকনিক্যাল নলেজ আছে। আমরা অনেকে সবাই মেইল করতে পারি, তো
হ্যাঁ ম্যাডাম, তাকে তো আমরা ইয়েস ম্যাম, কিন্তু সবাই আমরা মেক মেসি, শিডিউল করতে পারি, আর হ্যাঁ কি ম্যাডাম, কেউ কেউ পারি, বা একটা গুগল মেলের যখন আমাদের ওই উইন্ডোটা দেখতে পাই তখন ওর ডায়ে বায়ে অনেকগুলো ফিচার থাকে, সেই ফিচার গুলোর প্রপার ইউটিলাইজেশন হয়তো আমরা সবসময় কেউ করি না, তাই হয়তো আমরা জানি না, সেগুলো কিন্তু জানতে হয়। ক্লাউড, ক্লাউড ফান্ডামেন্টাল সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? হোয়াট ইজ ক্লাউড, বা ক্লাউড এর কি ইমপ্লিমেন্টেশন আজকের জব ইন্ডাস্ট্রিতে জানো তোমরা? না ম্যাম, না ম্যাম, জানো জানো না, কিন্তু আবার একটা মজার কথা হলো, মানে ইকুয়ালি মানে ভালো অপরচুনিটি বলবো, আমাদের এখান থেকে তোমাদের মতো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা নয়, যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট, তারাও কিন্তু এখান থেকে এমএনসি তে চাকরি পায়। হয়তো তুমি শুনেছো তোমার দাদা বা বোন বা নেইবার বা বন্ধু বান্ধবের দাদা দিদিরা এমএনসি তে জব করছে, কেউ বিসিএস এ জব করছে, কেউ হয়তো ক্যাপজেমিনাই তে করছে, কেউ হয়তো অ্যাকসেঞ্চারে করছে, বিভিন্ন জন বিভিন্ন বড় বড় লিডিং এমএনসি তে জব করছে, এবং তারা হয়তো অনেক অনেক টাকা দিয়ে, লাখ লাখ টাকা খরচা করে তারা হয়তো মানে বিটেক পড়েছে বা টেকনিক্যাল কলেজে পড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, কিন্তু অনুদীপ ফাউন্ডেশনের সাথে অ্যাসোসিয়েটেড হলে বহু ছেলেমেয়েরা থাকে যারা নর্মাল বিএ বিএসসি বিকম ব্যাকগ্রাউন্ড থেকে নর্মাল গ্রাজুয়েটেড হয়ে, অনার্সও লাগে না সবসময়, তারা কিন্তু নন টেকনিক্যাল যে সেক্টর গুলো থাকে এমএনসি প্রোফাইলে, সেখানে তারা কিন্তু জব পাচ্ছে আজকে দিতে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে। আগামী দিনে যারা আমরা আমার কাছে অপশনস রয়েছে, আগামী দিনে যারা ধরো গ্রাজুয়েটেড হয়ে যাচ্ছে এই 2000 সেন্ট ইয়ারে, 20, 21, 22 বা 21, 22, তাদের জন্য আগামী দিনে একটা ভাস্ট স্কোপ থাকছে এমএনসির মতো প্রোফাইল ক্র্যাক করার জন্য। দৃষ্টিকোণ বলে আমাদের প্রজেক্ট আসছে, সেই প্রজেক্ট থেকে ক্যাপজেমিনাই প্রচুর ছেলেমেয়েদেরকে হায়ার করছে, যারা যেটা স্বপ্ন থাকে যে আমি একটা বাইরের সিটিতে গিয়েও নিজেকে এস্টাবলিশ হয়ে একটা প্রতিষ্ঠিত হিসাবে নিজেকে প্রমাণ করবো আমার সোসাইটির কাছে, আমার নিজের কাছে, আমার ফ্যামিলির কাছে, সেখানে পুনে, ব্যাঙ্গালোর, তারপরে দিল্লি, নয়ডা, এই সমস্ত মেগা সিটিজ এর মধ্যে গিয়েও কিন্তু তোমরা পারছো নিজেদেরকে প্রুফ করে দেখাতে, সেই অপরচুনিটিস তোমাদেরকে আমরা দিচ্ছি। ওকে, তো আরেকটা ক্রাইটেরিয়া ভীষণ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মোটিভেশনাল স্পিচ। তোমাকে সব সময় দেখবে ইন্টারভিউতে, যখন তুমি থাকবে তখন ইন্টারভিউতে তোমাদের অনেকে অনেক সময় একটা জিডি সেশন হয়, একটা নিজেদের মধ্যে যাতে কোঅর্ডিনেশন কতটা থাকবে, কারণ প্রত্যেকটা কাজ সাকসেসফুল প্রজেক্ট সাবমিশনের জন্য একটা টিম ওয়ার্ক করতে হয়, সেই টিম ওয়ার্ক করার মধ্যে হতেই পারে কেউ কখনো হয়তো নেগেটিভ মাইন্ডেড হচ্ছে, কেউ কখনো হয়তো করছে, তো সেখানে প্রত্যেকটা মানুষ নিজে নিজেকে মোটিভেট করা এবং নিজে অন্যকেও মোটিভেট করা, যে সমস্ত নেগেটিভিটি গুলো তোমার কাছে আসছে সেটাকে তুমি কিভাবে পজিটিভলিতে টার্ন করাবে, সেগুলো কিন্তু সমস্তটাই এই কারেন্ট জব সিনারিওর পার্ট। নেক্সট স্লাইড, স্লাইড প্লিজ, ক্যান ইউ গো ফর দ্য নেক্সট স্লাইড? অনুদি ফাউন্ডেশন আজকে ওয়ার্ল্ড ক্লাস এবং গ্লোবাল কর্পোরেট হাউস বলে আমরা সারা ইন্ডিয়াতে লাস্ট 15 ইয়ার্স ধরে গ্রো করেছি, এবং সারা ইন্ডিয়াতে আমরা মোর দ্যান 80+ সেন্টার্সে প্রাউডলি অ্যাভেলেবেল রয়েছি, ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ এবং আমেরিকাতে রয়েছি। সো আমরা গ্লোবাল ক্লাস আগামী দিনে কি কি আসছে, আগামী 3-4 বছর পরে ইন্ডাস্ট্রি কি কি চাইবে, যেটাকে 21st সেঞ্চুরি স্কিলস বলছি বা ফিউচার লার্ন মডেল বলছি, সেখানে কিন্তু top 10 skills 2025 সালের মধ্যে স্টুডেন্টদের মধ্যে এমপ্লয়াররা খুঁজবে, সেই লিস্টটা আমাদের সামনে রয়েছে। অ্যানালিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন, অ্যাক্টিভ লার্নিং অ্যান্ড লার্নিং স্ট্র্যাটেজিস, কমপ্লেক্স প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যানালিসিস, ক্রিয়েটিভিটি, অরিজিনালিটি অ্যান্ড ইনিশিয়েটিভ, লিডারশিপ অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স, টেকনোলজি অ্যান্ড ডিজাইন অ্যান্ড প্রোগ্রামিং, টেকনোলজি ইউজ, মনিটরিং, কন্ট্রোল, রেজিলেন্স, স্ট্রেস টলারেন্স। ভীষণ আমরা জানি, আমরা খুব শুনি যারা কর্পোরেট সেক্টরে, প্রাইভেটে, আইটি সেক্টরে জব করে তারা খুব মানে ওভার স্ট্রেসড হয়, শুনি তো যে ভীষণ স্ট্রেস, অধিকাংশ রোগ আসছে স্ট্রেস থেকে, বলি না আমরা শুনি না সবসময় আমাদের মিডিয়া যারা আমাদেরকে ভীষণ ভাবে প্রভাবিত করে সেখানে খুব শুনতে পারি, হ্যাঁ ম্যাম, যার জন্য বলছে যোগা করো, প্রাণায়াম করো, তাতে অনেক স্ট্রেস রিলিফ হবে,
তাই না, মেডিটেশন করো, তো সেই স্ট্রেস হ্যান্ডলিং এরও কিন্তু অনেক ব্যাপার থাকে। আমরাও তো ডেলি 8 আওয়ার্স জবে আছি, বাট আমাদের কাজ কখন 10 ঘন্টা চলে যায় আমরা কখনো ক্যালকুলেট করার সময়ই পাই না। ওকে, সো সেইগুলো থেকে প্রত্যেক মুহূর্তে লার্নিং এবং নিজেকে গ্রো করা, যাতে সেই স্ট্রেসটা দ্বারা আমি অ্যাফেক্টেড না হই, দ্যাট ইজ অলসো কল্ড স্ট্রেস ম্যানেজমেন্ট বা টলারেন্স। নিজেকে ফ্লেক্সিবল রাখা, এই আমাকে কোনোদিন অফিসের কাজে 9টার জায়গায় 8টায় পৌঁছতে বলা হলো, আমার কাজ তো সেটা, আমি যদি কাজটা করি, আমি যাকে ভালোবাসি সেই মানুষটা যদি আমাকে 1 ঘন্টা আগে তার কাছে কোনোদিন পৌঁছতে বলে, আমি তার কাছে যাবো না? নিশ্চয়ই যাবো। তাহলে আমার কাজটাও সেই জায়গায় থাকা উচিত, আমার ফ্লেক্সিবিলিটি বি লাইক দ্যাট, রেজিলেন্স থাকা দরকার যে এনি টাইম চেঞ্জেস আসলে আমি কি করে নিজেকে আপডেট করব, নতুন নতুন কত কিছু আসে, রিজনিং থাকবে, ক্রিটিক্যালি যে কোনো সিচুয়েশনকে ভাবা এবং তার ইজি সলিউশন করা, যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনকে হ্যান্ডেল করা, এগুলো কিন্তু আমাদের কারেন্ট জব সিনারি এবং ওয়ার্ক এথিক্স এর পার্ট। ওকে, আচ্ছা আমরা নেক্সট এগোবো। আমরা দেখতে পাচ্ছি সোর্সে দেখো ইউনেস্কো লেখা, নিশ্চয়ই তোমরা বিভিন্ন জায়গায় ইউনেস্কোর অনেক রকম পোস্ট দেখতে পাও সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকলে, বা ইউনেস্কো হেরিটেজ সাইট বলে দেখতে পাও। এই সোর্সটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস আসছে, দেখো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে এই স্কিল সেট আপ গুলো তৈরি করা হচ্ছে। আগামী দিনে ITES প্রোফাইল বা IT স্কিল এগুলোই খুঁজবে, এই স্কিল গুলোই তোমাদের মধ্যে চাইবে। সো আজ থেকে যদি তোমরা প্রিপেয়ার হও, নিজেদেরকে যদি তোমরা এক্সপিরিয়েন্স করতে পারো, আর এগুলো শুধু শিখে বসে থাকার জিনিস না, অল দিস আর বিলং টু দ্য অ্যাপ্লিকেটিভ ওয়ান। ওকে, সো প্রত্যেক দিনের জব ফিল্ডে বসে যদি তুমি প্রত্যেক দিন নিজেকে ইউটিলাইজ করো সেই এই গ্রাউন্ড গুলোতে, দেন অনলি তুমি তার মধ্যে পলিশ হবে, দেন অনলি তোমার কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল স্কিল, লাইফ স্কিল তোমার সেখানে মানে তোমাকে আরো ভালোভাবে নিজের ড্রিমটার কাছে পৌঁছতে হেল্প করবে, তোমাকে আরো বেশি ভালো বেদে এস্টাবলিশ করবে। ওকে, সো আমি এতক্ষণ ধরে যা কথা বললাম তোমাদের সেটা ভালো লাগছে শুনতে বা রিয়েলিস্টিক লাগছে? তো এরকম মনে হচ্ছে না তো যে ম্যাম কতগুলো মন গড়া কথা আমাদের শোনাচ্ছে একটা স্লাইড খুলে বসে? তোমরা জানো তো যে এই টার্ম গুলো আসছে, শুনতে পাও তো কখনো কখনো? ইয়েস ম্যাম, বলি ম্যাম। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের সাথে আজকে সেশনে প্রেজেন্ট আছেন আমাদের একজন রেসপেক্টেড সফট স্কিল ফ্যাকাল্টি। আমি ওনাকে বলবো যে আমাদের যে সেশন গুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করি, স্যারের কাছে একটু জানতে চাইবো, রেজাউল স্যার ইজ উইথ আস, যে আমরা কিভাবে তাদেরকে এই সফট স্কিল পার্টে আমরা কিভাবে তাদেরকে মোটিভেট করি বা আমরা কিভাবে তাদেরকে শেখাই, আমাদের ওয়ে অফ গিভিং লেসেন্স সেইটা কিরকম হয়, আমি একটু জানতে চাইবো, যদি রেজাল্ট স্যার একটু ওদেরকে গাইড করেন। সো ইট উড বি বেটার। Yes, thank you Gargi madam and thank you all, very good afternoon all of you. I hope my voice is audible to all of you. Am I audible? First yes, of all, I should ask. Very good evening, sir. Okay. And you are absolutely audible. ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, আমি এখানে দেখছি বেশ অনেকজন এখানে প্রেজেন্ট আছে, গুড, আরো অনেকজন হওয়ার কথা ছিল, মেবি সাম ইন্টারনেট ইস্যুস, নেটওয়ার্ক ইস্যুস এর জন্য তারা জয়েন করতে পারেনি। ইয়েস, আমি এখানে বেশিরভাগ অ্যাক্টিভ দেখছি, তনুশ্রী বলে, সমরিন বলে, এরা দেখছি বেশি কথা বলছে। আমি অনেকক্ষণ ধরে অ্যাটেন্ড করেছি, দেখছি যে বাকিরা দেখলাম খুব একটা রিপ্লাই বা রিয়াক্ট করছে না। আই হোপ এভরিবডি শুড রিয়াক্ট, এটাই আগে সবার আগে দরকার। হ্যাঁ, তো ম্যাডাম যেটা বললেন, আগে অনেক জিনিস সম্পর্কে ইনফরমেশন দিলেন আমাদেরকে, অবভিয়াসলি তার মধ্যে অনেক জিনিস আমাদের জানা, আবার অনেক জিনিস আছে যেগুলো আমাদের মধ্যে অজানা, অনেক জিনিসই আছে যেগুলো আমাদের মধ্যে অজানা, এবং অজানার ভাগটাই কিন্তু আমাদের মধ্যে বেশি আছে। আমরা জানি অনেক কিছু, কিন্তু আমরা জানি না তার থেকে আরো অনেক বেশি। বাংলা একটা কথা আছে না, বিপুলয় পৃথিবী কতটুকু জানি, ঠিক একরকম ভাবেই। ইয়েস, তো এখানে হ্যাঁ কিছু বলবে, কেউ কিছু বলছো, কেউ কিছু বললে অবভিয়াসলি, ওকে, কেউ কিছু, নিশ্চয় নিশ্চয় কিছু বলার থাকলে অবশ্যই ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড, দেখবে একটা অপশন আছে তোমাদের মোবাইলে হাত রেজ করার, সেটা হ্যান্ড রেজ করবে, এবং অবভিয়াসলি কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবে। তো ম্যাম এতক্ষণ অনেক কথাই বললেন, তো মেনলি সফট স্কিল পার্টটা যেটা হয়, আসলে আমাদের আগে জানা দরকার যে সফট স্কিল জিনিসটা কি,
আমরা এখানে সবাই পড়াশোনা করছি, সব কলেজের স্টুডেন্ট, কিন্তু আমরা পড়াশোনা করার পরে নেক্সট আমরা কি করব, আমাদের মধ্যে কোনো আইডিয়া আছে বা আমরা কোনো ভেবে রেখেছি? আমরা পড়াশোনা তো করছি, ঠিক আছে, খুব মজা করছি, কলেজ যাচ্ছি বা কলেজের ক্লাস গুলো অনলাইন অ্যাটেন্ড করছি, মজা খুব হচ্ছে, আমরা প্রচন্ড ভাবে জানি সেই জিনিসগুলো, কিন্তু এর পরবর্তী নেক্সট পার্টটা বা নেক্সট স্টেপটা আমাদের কি হবে সেটা কি আমরা জানি? আমরা কি নিজেদের ফিউচার সম্পর্কে বা ফিউচার প্ল্যানিং সম্পর্কে, নিজেদের ক্যারিয়ার সম্পর্কে আমরা কি নিজেরা সেভাবে অ্যাওয়ার আছি, ওয়াকিবহাল আছি, বা এতটা চিন্তা ভাবনা করি, বা বাড়িতে বাবা মা এতটা চিন্তা, বাবা মা তো অবভিয়াসলি চিন্তা ভাবনা করেন, তো আমরা কি চিন্তা ভাবনা করি? এখন কলেজে পড়াশোনা করছি, ঠিক আছে, আমাকে এর পরে একটা জব করতে হবে, এটা আমাদের এখানে আমরা দেখতে পাই যে শুধুমাত্র যে আমরা পড়াশোনা বলতে আগে ভাবি যে মাধ্যমিকটা পাস করব, তারপরে উচ্চ মাধ্যমিক পাস করব, দেন গ্রাজুয়েশন গ্রাজুয়েট হব, মানে গ্রাজুয়েশনটা পাস করব, তারপর হলে মাস্টার্সটা তো করতেই হবে, আমাকে ডিগ্রিগুলো নিতে হবে, তারপরে যদি দেখি তাহলে আমাকে জবে ঢুকতে হবে। আমি ঠিক বলছি তো? এটা আমরা ভাবি তো সবাই, হ্যাঁ ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আমাদের মধ্যে এরকম কেউ ভাবনা চিন্তা কখনো করেছে বা ভেবেছি যে আমি পড়াশোনা করতে করতে জব করব? না স্যার, ভাবি না, হ্যাঁ স্যার ভেবেছি, হ্যাঁ, হ্যাঁ স্যার, কে ভেবেছো, কে ভেবেছো, নামটা একটু শুনবো আমি, কে ভেবেছো? রিঙ্কু বিশ্বাস স্যার, স্যার রিঙ্কু বিশ্বাস, সঞ্জনা রয়, সঞ্জনা রায়। আচ্ছা, রিঙ্কু বিশ্বাস, সঞ্জনা রায়, কি ভেবেছো তোমরা স্যার আমি একটু একটা শুনি। জিডিএ অ্যাডভান্স এর কোর্স করছি জর্জ টেলিগ্রাফ থেকে। ভেরি গুড, খুব ভালো, হা হা, স্যার আমি কোর্স, আমি একটা কম্পিউটার কোর্স করছি, কারণ এখন যে কোম্পানিতে যে সব মানে সব কোম্পানিতে ডিমান্ড হচ্ছে কম্পিউটার জানো, তো একদম সেটার জন্য একটা ট্রাই করছি। একদম, মানে তোমার টেকনিক্যাল পার্টটা লাগবেই, হ্যাঁ টেকনিক্যাল স্যার, মানে তোমার কম্পিউটারের পুরো ডিটেলস জানার খুঁটিনাটি দরকার নেই, মেনলি অফিস রিলেটেড যে কাজগুলো আমার দরকার হয়, তাই তো? আমি একটা হ্যাঁ স্যার, অফিসে জব করতে হলে আমাকে কি কি জানতে হবে, একটা অফিসটা আমাকে জানতে হবে, এমএস অফিস যেটা ভালো করে জানতে হবে, এমএস অফিসের মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সমস্ত কিছুই আছে, সেখানে ওয়ার্ডের বিভিন্ন পার্ট আছে, এক্সেলের বিভিন্ন রকম আছে পার্ট তোমার ওখানে, ফাংশনস, ফর্মুলা, ভি লুকআপ, এইচ লুকআপ আছে সেখানে, ফরম্যাটিং আছে, চার্ট আছে, প্লাস প্রেজেন্টেশন আছে, পাওয়ার পয়েন্ট যেটাকে আমরা বলছি, তো এটা তো অফিস পার্ট আছে। একটা অফিসে জব করতে হলে মোটামুটি তোমাকে এই এমএস অফিসটা ভালো করে জানতে হবে, এটা আমরা খুব ভালো করে জানি। গুড, তো এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করেছো, যেটা বললো আমাকে সঞ্জনা, বললো আর একজন কে বললে, তনুশ্রী, না কে বললে একজন, রিঙ্কু বিশ্বাস। হ্যাঁ রিঙ্কু বিশ্বাস, একটু নিজে একটু বলো কি মানে কি কি ভাবনা চিন্তা করেছো? স্যার আমার নার্সিং করার ইচ্ছা আছে, চারিদিকে এত রোগ ব্যাধি, এই জন্য আমি ভাবছি যে একটুখানি মানুষের, আমি যদি কিছু শিখে সাধারণ নলেজ টুকু নিয়ে আমি যদি মানুষের পাশে দাঁড়াতে পারি এই প্যান্ডেমিক সিচুয়েশনে, তাহলে নিজেকে মানে গর্বিত মনে করব যে আমি কারো পাশে দাঁড়াতে পেরেছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে। রিঙ্কু, তোমার মতো মানুষের খুব অভাব এই পৃথিবীতে, সেই জন্য আমরা সবাই রোগে বেশি করে ভুগছি, থ্যাংক ইউ বুঝতে স্যার, পেরেছো? তোমার মতো মানুষ যদি আরো বেশ কিছু পাওয়া যায়, এগিয়ে আসে, তাহলে দেখবে আরো অনেক সহজ হয়ে যাবে আমাদের বাঁচাটা, এবং এই কোভিড বলো এই ধরনের জিনিসগুলোর প্রতি আমাদের লড়াই করাটা আরো সহজ হয়ে উঠবে। সাথ দরকারি কিছু, তাই তো? কিছু ইয়েস হেল্প স্যার, দরকার, আর হেল্পটা হচ্ছে সবসময় ফিজিক্যালি হেল্প হয় না, কিছু মোটিভেশনের দরকার হয়, কেউ যদি একবার বলে দেয় আমরা আছি তো, সাথে আছি তো, এই জিনিসগুলো ভীষণ ভাবে দরকার। একটু আগে যেটা ম্যাডাম বলছিলেন মোটিভেশনের ব্যাপার যেটা বলছিলেন, তো যাই হোক, আমরা সবাই পড়াশোনা করছি, জব করব, এটা আমাদের টেন্ডেন্সি আছে, জব না করে কোনো উপায় নেই, আমরা জব করতেই হবে। আমাদের কাছে তিনটে অপশন আছে, তিন চারটা অপশন আছে, একটা অপশন না দুটো অপশনই বলবো, একটা হচ্ছে আমাকে জব করতে হবে, পড়াশোনা করছি, আর সেকেন্ড আর একটা অপশন আছে যে আমি জব করব না, তবে কার উপর নির্ভরশীল হব, একটা হচ্ছে আমি নিজের পায়ে দাঁড়াবো, আর একটা হচ্ছে আমি কেউ দাঁড়িয়ে আছে তার হেল্পটা আমি নেব। তবে এটা ডিসাইড আমাদেরকে নিজেদেরকে করতে হবে যে আমরা কি করতে চাই, আমি নিজে থেকে কিছু করতে চাই, আমি নিজেকে প্রুফ করাতে চাই বা কাউকে প্রুফ করতে করে দেখাতে চাই,
না আমি কেউ কেউ অলরেডি প্রুভড হয়ে গেছে বা কেউ এস্টাবলিশড হয়ে গেছে, তো তার দয়াতে আমি নিজে কিছু করে করতে চাই, মানে তার ছত্রছায়ায় থাকতে চাই, এটা নিজেদেরকে আমাদেরকে ডিসাইড করতে হবে। কারো ছত্রছায়ায় থাকতে হলে অবভিয়াসলি পড়াশোনা করার আমাদের দরকার হয়ে ওঠে না সাধারণত। সেটা তো এই যে আমরা যে জব করব বা আমাদের মেন্টালিটিতে যে জব করার, এটা আমাদের মধ্যে অনেক সময় থাকে না। এখানে যারা বলছো বিভিন্ন জায়গায় ভর্তি হয়তো হয়েছো, তাদের উদ্দেশ্য একটা, কে বলছো জজ টেলিগ্রাফে পড়ছো, উদ্দেশ্য কিন্তু একটা যে আমি জব পাবো, অবশ্য আমার জবের দরকার একটা। তো জব পেতে গেলে কি কি স্কিলস দরকার, কি কি দক্ষতা দরকার, এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ একটা জব পেতে হলে আমাকে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমার ইন্টারভিউ নেবে একটা। অবভিয়াসলি ইন্টারভিউ নেবে না, আমি যদি আজকে আমার একটা হবি আছে, আমার হবি হচ্ছে গিটার বাজানো, আমি গিটার বাজাতে যদি পছন্দ করি, আমি যদি একটা মিউজিক স্টোরে গিয়ে সেখানে গিয়ে যদি বলি একটা গিটার কিনতে যাই, তো গিটারটা আমি বাজিয়ে দেখবো অবভিয়াসলি। কেন? কারণ তার জন্য আমাকে তো টাকা লাগছে, তো আমাকে বাজিয়ে দেখবো, আমি গিটারটা বাজিয়ে দেখবো। আমি যদি একটা আমার যদি গান শুনে একটা একটা সিডি যদি কিনতে যাই, এখন যদিও পাওয়া যায় না মিউজিক ওয়ার্ল্ডে, আমরা যাই না সাধারণত, মোবাইলে সব ডাউনলোড করে নিই, সেখানে গেলে আমি একবার বাজিয়ে কানে একটু শুনবো। কেন শুনছি? কারণ এই জিনিসটাকে নিয়ে আমাকে চলতে হবে। আমি পিয়ানোটা কিনছি বা আমি গিটারটা বাজাচ্ছি কেন, দেখছি এটা নিয়ে আমাকে চলতে হবে, কারণ এটা আমি পয়সা দিচ্ছি, গিভ অ্যান্ড টেক হচ্ছে, আমি পয়সা দিচ্ছি তার পরিবর্তে আমি একটা গিটারটা পাচ্ছি। ঠিক একই রকম ইন্টারভিউ আমি একটা যখন দিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে যারা ইন্টারভিউ নিচ্ছেন অর্থাৎ ইন্টারভিউয়ার যিনি আছেন, তার পুরো অধিকার আছে আমার ইন্টারভিউ নেওয়ার, কারণ তিনি আমাকে স্যালারি দেবেন। সুতরাং আমার সম্পর্কে জিজ্ঞেস করা, আমার কোয়ালিটি, আমার এডুকেশন, আমার স্কিলস, আমার নলেজ, আমার এক্সপিরিয়েন্স, সমস্ত বিষয়ে জানার তার পুরোপুরি অধিকার আছে, এবং সেটা থেকে আমি দূরে যেতে পারবো না, আমাকে সেইটা জানতে হবে। কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় আমাকে সেখানে? কিচ্ছু কোয়েশ্চেনের চিন্তা নেই, ওখানে আমি কি উত্তর দিচ্ছি সেটা বড় ব্যাপার না, আমি প্রত্যেকটা উত্তর কেমন ভাবে দিচ্ছি সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। বোঝাতে পারছি সবাইকে আমি? ইয়েস স্যার। মানে আমি উত্তরটা কি দিচ্ছি, আনসার কি দিচ্ছি, এটা বড় ব্যাপার না, আমি সফট স্কিলের পার্ট থেকে বলছি। আমি কি আনসার দিচ্ছি, আনসারটা সঠিক হতে পারে আবার বেঠিক, অর্থাৎ ভুলও হতে পারে, আমার দিক থেকে ওটা ঠিক হতে পারে, অপরের দিক থেকে ওটা ভুল হতে পারে। তো সেদিক থেকে আনসারটা আমি কেমন ভাবে দিচ্ছি, লজিক্যালি কেমন করে দিচ্ছি, সেটা হচ্ছে ডিপেন্ড করছে আমার উপরে। তো একটা আনসার রাইট না রং হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে না, আনসারটা আমি কেমন ভাবে দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে একটা ইন্টারভিউ। ইন্টারভিউ কিছু একটা মাইন্ড গেম, আর কিছু না। তো একটা সফট স্কিল একটা পার্ট আছে, সফট স্কিল পার্টটা কি? সফট স্কিল পার্টটা কিছু না, সফট স্কিল পার্ট হচ্ছে একটা কমিউনিকেশনের একটা পার্ট, যেটাকে আমরা একটা ইন্টারপার্সোনাল স্কিল বলি। একে অপরের সঙ্গে আমরা যেটা কথা বলি সেটা আমাদের শুধু জানতে হবে। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, স্যার এতদিন বড় হয়ে গেলাম, এত স্যার কথাবার্তা বলছি, বন্ধু বান্ধবের সঙ্গে বাড়িতে কথা বলছি, স্কুলের টিচারদের সঙ্গে কথা বলছি, প্রত্যেকের সঙ্গে কথা বলছি, তাহলে কি স্যার আমরা কথা বলতে জানি না? অবভিয়াসলি আমরা কথা বলতে জানি। আমরা যে কথাবার্তাগুলো বলি সেগুলো আমরা ক্যাজুয়াল ভাবে বলি, খুব সিম্পলি বলি, কিন্তু অফিসে জব করতে হলে আমার টেন্ডেন্সি যদি থাকে, আমার মোটো যদি থাকে, আমার টার্গেটটা থাকে যদি আমি আমার একটা ভালো জায়গাতে পৌঁছানো, তো সেখানকার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার স্কিল দরকার। কি দরকার? প্রফেশনাল ওয়েটা আমাকে জানতে হবে। অফিসে জয়েন করতে হলে অবভিয়াসলি আমাকে প্রফেশনালিজম না জানলে তো হবে না। তো কি কি হয় মেনলি? একটা খুব শর্ট টার্ম যেটা বলা হয়, একটা খুব শর্ট মানে একটা 10 দিন বা 15 দিন, যাতে একটা তোমাকে ইন্টারভিউর জন্য তোমাকে পুরোপুরি প্রিপেয়ার করে দেওয়া হয়, তুমি যেন পুরোপুরি রেডি হয়ে যাও, যে কোনো ইন্টারভিউ তুমি যেন ফেস করতে পারো এবং ফেস করে ক্র্যাক করে যত তাড়াতাড়ি তুমি জয়েন করতে পারো, এটাই দেখা হয়। তো কি কি জিনিস এখানে, যেহেতু এখন অনলাইন চলছে প্যান্ডামিকের জন্য,
তো এখানে বেশ কিছু এমন কিছু জিনিস অ্যাপসের মাধ্যমে সবাইকে শেখানো হয়। সেখানে খুব ইজি ওয়েতে, যেমন একটা হচ্ছে ওয়ার্ক প্লেস রেডিনেস। আমি একটা অফিসে জব করতে হলে ওয়ার্ক প্লেস রেডিনেস নাম শুনেই বুঝতে পারছি যে আমার ওয়ার্ক প্লেস মানে আমার অফিসে আমাকে সেখানে আমার রেডিনেস নিয়ে কথা বলছে, সেখানে আমাকে রেডি থাকতে হবে। তো সেখানে রেডি থাকার জন্য আমাকে কি কি করতে হবে, মানে একটা ওয়ার্ক প্লেস অফিসে আমাকে কাজ করতে হলে আমাকে কি কি নলেজ বা স্কিল বা জ্ঞান থাকা দরকার, আমার বিহেভিয়ারটা সেখানে কেমন হবে, আমার এটিকেটস দরকার, আমি যে কথাটা বাড়িতে বলবো, যে কথাটা বন্ধু বান্ধবের সঙ্গে বলবো, অবভিয়াসলি সেই কথাটা আমি ওয়ার্ক প্লেসে বলতে পারবো না। তো কোন জিনিসগুলো, কোন বাউন্ডারিজ আছে ওখানে, ব্যারিয়ার্স আছে, উই শুড ফলো অ্যান্ড উই হ্যাভ টু ফলো, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল টু এক্সিস্ট ইন আ পার্টিকুলার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এটা কখনোই সম্ভব হবে না। তো কি কি জিনিস এগুলো আছে, এগুলো আমাদের জানার দরকার। তো আমাদের সফট স্কিলের পার্টের মধ্যে একটা বললাম ওয়ার্ক প্লেস রেডিনেস আছে, যেখানে আমাকে প্রত্যেক দিন রেগুলার ওয়াইজ আমাকে ওটা ফলো করতে হবে, আমার ওখানে যে স্টুডেন্ট আইডি আছে, আমার পাসওয়ার্ড আছে, সেদিকে আমাকে যেতে হবে এবং সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করে আমি ওখানে দেখতে পাবো খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিক আছে। এবং তার সাথে সাথে কি আছে, একটা আমরা বলি যে ব্লেন্ডেড লার্নিং এখানে শেখানো হয়। ব্লেন্ডেড মানে একটা হচ্ছে অনলাইন তো আছেই, অফলাইনও আছে, এবং তার সাথে সাথে একটা সেলফ লার্নিং পার্ট আছে। সেলফ লার্নিং পার্ট কি, আমি নিজে নিজেই কিছু শিখতে পারবো, আমার কাছে কিছু টাস্ক থাকবে, আমার কাছে কিছু লেসেন্স থাকবে, সেই লেসেন্স গুলো আমি নিজে নিজেই শিখবো বা নিজে নিজেই পড়বো বা নিজে নিজেই দেখবো, নিজে নিজেই শুনবো, এবং সেখানে যদি কোনো কোয়ারি থাকে সেই কোয়ারি গুলো আমি নেক্সট ক্লাসে ম্যামকে বা স্যারকে জিজ্ঞেস করব। এটা হচ্ছে সেলফ লার্নিং পার্ট। সেলফ লার্নিং পার্টটার পরে তারপরে কি আছে ওখানে, এখানে আছে ক্লাসরুম সেশন, মানে যে পার্টটা টিচারের পার্ট যেটা স্টুডেন্টকে শেখানো হবে। আরো একটা তো স্টুডেন্ট অলরেডি অনেক জিনিস শিখলো সেলফ লার্নিং পার্টটা থেকে, তারপর আরো কি দেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হচ্ছে ক্লাসরুম সেশন। ক্লাসরুম সেশন হচ্ছে এখানে টিচার নিজের মতো করে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি খুব ভালো করে বুঝিয়ে দেবেন। তারপর আসবে অ্যাক্টিভিটি, মানে যে জিনিসগুলো আমি শিখলাম, হয়তো একটা ইন্টারভিউ স্কিল নিয়ে শিখলাম, হয়তো আমি কমিউনিকেশন নিয়ে শিখলাম, হয়তো আমি বেসিক এটিকেটস নিয়ে শিখলাম বা অফিস এটিকেটস নিয়ে বা মিটিং এটিকেটস নিয়ে শিখলাম বা টেলিফোনিক এটিকেটস নিয়ে শিখলাম বা সোশ্যাল এটিকেটস নিয়ে শিখলাম। তো সেই জিনিসটার উপর একটা অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে কি, একটা প্র্যাকটিক্যাল নলেজ। আমরা জানি যে কোনো জিনিস একটা প্র্যাকটিক্যালি যখনই হয় জিনিসটা সম্পর্কে আমাদের নলেজ বেড়ে যায়। যে কোনো বিষয়, আমাকে কোনো একটা মুভি সম্পর্কে কেউ একটা বললো, মুখে বললো, আমি কান দিয়ে শুনলাম, শোনার পর আমার মনে থাকলো অনেকক্ষণ, কিন্তু ওই মুভিটাই যদি আমি নিজে গিয়ে দেখি তাহলে আমার এই মনে রাখার স্মৃতিশক্তি বা স্মৃতি ক্ষমতাটা কিন্তু আমার আরো অনেকটা বেড়ে যায়। ঠিক একই রকম ভাবে এই প্র্যাকটিক্যাল নলেজটা বা এই অ্যাক্টিভিটি ক্লাস বেসড ক্লাস গুলো এ কারণে করানো হয় বা অ্যাক্টিভিটি বেসড ট্রেনিং গুলো বা এই স্কিল গুলো এ কারণে দেওয়া হয়, কারণ সেই জিনিসগুলো যত অ্যাবজর্ব করতে পারবো আমরা তত আমার পক্ষে ইজি হবে। মানে আমরা যে জিনিসগুলো কঠিন ভাবি, আমাদের সব থেকে ভয় কিসের, ইন্টারভিউ নামটা শুনে কার কার খুব সাহস পাও, এখানে ইন্টারভিউ নামটা শুনে কাকে কাকে খুব ভালো লাগে, স্যার আমি খুব এনজয় করি নামটা শুনে, এখানে কেউ আছে না, আমি ইন্টারভিউ ফেস করেছি, না না খুব ভালো, ইন্টারভিউ ফেস করেছো মানে ভীষণ ভালো, অবভিয়াসলি ভালো। যারা এমন কারা আছো এখানে যারা বলো যে ইন্টারভিউ এর নাম শুনে স্যার আমি খুব এনজয় করি, মানে আমার এতটুকু ভয় লাগে না, আমি ভীষণ এনজয় করি, এখানে কেউ আছে? কেউ নেই, সবাই এত ভয় লাগে সবাইকে, কিভাবে কোশ্চেন করা হয় সেটা আমি জানতে পারবো, যে ঠিক মতো উত্তর দিতে পারবো কিনা। এখানে এমন কেউ আছে আমাদের মধ্যে থেকে যে একদম আমাদেরকে ভয় লাগে না?
এনজয় করি আমি, বা নাম শুনে ভয় লাগে না। এটা আমাদের অলরেডি একটা মাথায় ঢুকে গেছে যে ইন্টারভিউ নাম শুনে আমার মধ্যে একটু ভয় আসবেই, আমি যতই জানি না কেন যে আমি এটাতে সিলেক্টেড হবই, তাতেও কিন্তু আমাদের মধ্যে একটু ভয় আসে। এই ভয়টা কাটানোর জন্য কি হবে? হ্যাঁ, আমি ইন্টারভিউ অবভিয়াসলি অ্যাটেন্ড করলে তো আমার ভয় তো কাটবেই, কিন্তু তার আগে, অ্যাটেন্ড করার আগে তো আমাকে ভয়টাকে আগে সরাতে হবে। ভয়টা যদি না সরাতে পারি তাহলে কি হবে? তাহলে আমি সেই জায়গাটাতে যাওয়ার আগেই তো আমি টেনশনে, আমি নার্ভাস হয়ে যাবো, আর ইন্টারভিউটা ঠিকভাবে ফেস করতেই পারবো না। তো সফট স্কিল পার্টের মধ্যে বহুত কিছু জিনিস আছে যেগুলো তো একদিনে বা এক মুহূর্তে তো বলা সম্ভব হবে না। আমি যেরকম নাম অনেক কিছু করলাম, যেমন হচ্ছে একটা ইন্টারপার্সোনাল স্কিল, যেরকম হচ্ছে কমিউনিকেশন আসবে, এটিকেটস আসবে, বডি ল্যাঙ্গুয়েজ আসবে, যেটা সব থেকে বড় জিনিস, এটা নন ভার্বাল কমিউনিকেশন একটা পার্ট, এটা ড্রেস কোড আসবে, কনফিডেন্স লেভেল আসবে, ডেভেলপিং অ্যাটিটিউড আসবে, সেখানে গ্রামার আসবে কিছু, প্রত্যেকটা জিনিস, সেখানে ইন্টোনেশন আসবে, সেখানে অ্যাকসেন্ট আসবে, সেখানে স্ট্রেস আসবে। স্ট্রেস মানে একটু আগে ম্যাডাম বলছিলেন ওই স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা ওই স্ট্রেস না, এটা হচ্ছে ওয়ার্ড স্ট্রেসের কথা বলছি আমি, কোন ওয়ার্ডটাকে কিভাবে উচ্চারণ করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলোকে যখন আমি একটু একটু করে জানতে পারবো, তখন মনে হবে না আমি কিছু একটা জিনিস শিখছি। আমাদের স্কুল কলেজে যে পড়াশোনা করানো হয় সেটা তো এমন ভাবে তো করানো হয় না, বা আমাদের এডুকেশন সিস্টেম বা স্ট্রাকচারটা এখনো আমরা ওই জায়গাতে গিয়ে পৌঁছাতে পারিনি, তবে ট্রাই করা হচ্ছে, ওইভাবে পৌঁছানো এখনো যাওয়া যায়নি যে ডাইরেক্ট আমি জব রিলেটেড এর জন্যই আমি ইন্টারভিউ দেবো, এখান থেকে পড়াশোনা করছি মানে জব পেয়ে যাবো, এই রিলেটেড এখানে আমি জব পাবো, এই ধরনের এখন আমরা স্ট্রাকচারে পৌঁছাতে পারিনি। তবে আশা করি সুদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি সে জায়গায় আমরা পৌঁছে যাব। তো এই যে জিনিসগুলো আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার হ্যালো একটা ম্যাডাম, দুটো অ্যানাউন্সমেন্ট আছে। ওয়ান ইজ, আমরা দেখো তোমাদের চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, সেই লিঙ্কটাতে গিয়ে তোমরা একটু অ্যাটেন্ডেন্স এর জন্য ফর্মটা ফিল আপ করো, বিকজ কলেজ অথরিটিকে তোমাদের, তোমরা কারা কারা অ্যাটেন্ড করেছো আজকে সেশন, সেটা আমাদেরকে পাঠাতে হবে। সো জাস্ট লিঙ্কটা ক্লিক করো, কিছু কোয়েশ্চেন আসবে সেটা দাও, তোমার যদি সেশনটা ভালো লাগছে তুমি সেটাও ফিডব্যাক দিতে পারো, যারা জব চাইবে তারা দিতে পারো। আর রিজাউল স্যারকে বলবো স্যার একটু ব্রিফ করলে ভালো হয়, বিকজ উই আর রানিং আউট অফ টাইম। ওকে, সো প্লিজ গো অ্যাহেড, সবাই লিঙ্কটাতে ক্লিক করে যে একটা ফর্ম আসবে, ফর্মটা সবাই ফিল আপ করো অবভিয়াসলি। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ওই ফর্মটা সবাই ফিল আপ করো, এবং তোমাদের অ্যাটেন্ডেন্স কোনো লিঙ্ক আসেনি তো, আসলে তো এটা গুগল মিটের লিঙ্ক। না না না, গুগল মিটে না, একটা চ্যাটে, এক মিনিট এক মিনিট, ওই তো দেখো ওখানে লিখেছে, গার্গী ম্যাডাম লিখে দিয়েছেন, দেখো উই নিড টু প্রোভাইড ইওর অ্যাটেন্ডেন্স টু দ্য কলেজ অথরিটি, সো প্লিজ ডু ইট নাও, লেখা আছে না, দেখা গেছে, দুটো দুটো আছে, একই লিংক আছে, একটা আচ্ছা দুবার ম্যাম, করে পাঠানো হয়েছে। কন্ট্যাক্ট নাম্বার এটা কি দেবো? অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে অন্য কোনো যদি নাম্বার থাকে, তোমার যদি এক্সট্রা নাম্বার থাকে, একটার বেশি একাধিক যদি নাম্বার থাকে সেক্ষেত্রে দিতে পারবে, আচ্ছা ওটা কি যেটা তুমি দিতেই ইউজ হবে করো। না দিলেও হবে? দিলে ভালো, কারণ এটা পুরোপুরি একটা জবের ব্যাপার, তো কারণ তোমার কাছে ফোন যাবে, তোমার কাছে মেসেজ যাবে, ইনফরমেশন যাবে, একটা যদি সুইচ অফ থাকে তো আর একটাতে চলে যাবে, তোমার সঙ্গে যখন কন্ট্যাক্ট করা হবে একটাতে পাওয়া যাচ্ছে না তো আর একটা পাওয়া যাবে। স্যার বলছি যে যদি একবার চলে যান কোথায় ওটা আছে তো আমি না বুঝতে পারছি না। ঠিক আছে, তবে তোমার যেটা আছে ওটাই দাও, যেটা মনে আছে সেটাই দাও। আচ্ছা আচ্ছা স্যার তনুশ্রী, বলছি এখন তো, তনুশ্রী তনুশ্রী হ্যাঁ আমি একটু বলবো, তোমার স্ক্রিনে দেখো ওই একটা ছোট্ট মেসেজ বক্স যেরকম থাকে সেরকম একটা ছোট্ট আইকন আছে, একটা আই আছে, তার পাশে দেখো কতজন অ্যাটেন্ডিজ আছে সেই নাম্বারটা দেখাচ্ছে, তার পাশে দেখবে আর একটা ছোট্ট এরকম মেসেজের মতো ছোট্ট আছে, আমাদের মোবাইলে যেটা মেসেজ অ্যাপে সাইনটা থাকে না সেরকম একটা চ্যাট বক্স, ওখানটা ক্লিক করো, একটা চ্যাট বক্স খুলে যাবে, ওখানেই তুমি লিঙ্কটা পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক আচ্ছা করলে আমাদের, দিতে পারবে। আচ্ছা আমাদেরকে বলে দিই, আচ্ছা তোমরা সবাই কি মোবাইল দিয়ে জয়েন করেছো? হ্যাঁ স্যার,
হ্যাঁ স্যার, আচ্ছা তাহলে একটা কথা বলছি, দেখো মোবাইলে একটা প্রথমে দেখতে পাচ্ছ মোবাইলের বাঁদিকে একটা কলিং বাটন, রেড বাটন দেখতে পাচ্ছ, মোবাইল ফোনের চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ স্যার আছে, কলিং বাটন নেক্সট রেড ক্যামেরা, কালার, নেক্সট 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 ক্যামেরা আছে, ক্যামেরা, হ্যাঁ, দিয়ে ভয়েস, তারপরে মাইক্রোফোন আছে, হ্যাঁ নেক্সট দেখো তিনটে দাগ আছে ডট ডট ডট, হ্যাঁ হ্যাঁ ওটাতে ক্লিক করো, হ্যাঁ স্যার করেছি, এখানে আই ওটাতে কল, ক্লিক করে ইন কল মেসেজ, ইন কল মেসেজটাতে টাচ করো, হ্যাঁ স্যার করেছি, হ্যাঁ স্যার এসছে, পেয়েছো? গুড, হ্যাঁ স্যার, থ্যাংক ইয়েস। ইউ। আচ্ছা স্যার ওই বলছি, ইয়েস, আমাদের আমার তো এখন গ্রাজুয়েশন হচ্ছে, তো আমি কি HS দেবো কোয়ালিফিকেশন না গ্রাজুয়েশন দেবো ওটা তো? লাস্ট 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 কোয়ালিফিকেশন তোমার HS দেবে, হ্যাঁ ওখানে HS, কি চেয়েছে, লাস্ট কোয়ালিফিকেশন চেয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর লাস্ট কোয়ালিফিকেশন তোমার হায়ার সেকেন্ডারি। ইয়েস, প্রত্যেকে ওটা ফিল আপ করো, কেউ বাদ যাবে না, আর কিছু জিজ্ঞেস থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে তোমরা, কারণ মাথায় একটা জিনিস সবাই রাখবে যে পড়াশোনা প্রত্যেকে করছো কিন্তু জব করার জন্যই, মানে নিজে এস্টাবলিশড হওয়ার জন্যই। আমি যেটা দুটো অপশন একটু আগে বললাম সেটা থেকে এটুকু অন্তত আমি জানি যে সবাই কিন্তু প্রথম অপশনটাকেই চুজ করবে, প্রথম অপশনটা হচ্ছে নিজে এস্টাবলিশ হব, আর সেকেন্ড অপশনটা কি ছিল, সেকেন্ড অপশনটা ছিল আমি কার উপর ডিপেন্ডেন্ট হব। অবভিয়াসলি আমরা প্রথম অপশনটাই আশা করি চুজ করব, তো সেদিক দিয়ে সবাই একটু চোখ কান খোলা রাখতে হবে, জানতে হবে আসলে। আচ্ছা স্যার, এখানে দুটো মোবাইল নাম্বার চেয়েছে, তো কোন দুটো কি একই মোবাইল নাম্বার দেব? তোমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে পারো, তোমার যদি কোনো ফ্রেন্ডস থাকে তার একটা নাম্বার দিতে পারো। আচ্ছা, দুটো একই দিলে অসুবিধা আছে? না না, দুটো এক দেবে কেন, দুটো আলাদা আলাদা দিয়ে দাও। আচ্ছা স্যার, দুটো আলাদা। সরি স্যার, ইন প্লেস অফ কমেন্ট ইওর আনসার হোয়াট উই উইল হ্যাভ টু রাইট? কমেন্ট ইওর আনসার, টেল মি अगेन হোয়াট ইজ রিটেন স্যার, ইন প্লেস অফ দ্য ইন ইন দ্য স্যার, এট লাস্ট দেয়ার ইজ রিটেন কমেন্ট ইওর আনসার হোয়াট উই হ্যাভ টু রাইট দেয়ার, কমেন্ট ইওর আনসার। Is there Means any question? You can share your feedback over there. Okay. Okay, so I would like to how is yes, please carry yes, on. Yes, please carry on. Carry on, carry on. Carry on. We just need in the form your name, your semester that you are right now having, tumra je je semester e acho, এবং তার সাথে হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা, ঠিক আছে? এটুকু আমরা চাই। আর আমি একটুখানি বলবো রেজাউল স্যারকে, মেনি মেনি থ্যাঙ্কস ফর ইওর ভ্যালুয়েবল শেয়ারিংস। আর ইকুয়ালি আমি যাব, যেহেতু উই আর রানিং আউট অফ টাইম, অলরেডি 6:30 ইজ গোয়িং টু বি, সো আমি তোমাদের সাথে একটু কিছু অপরচুনিটিস এবং জব সাইট সেগুলো বলবো। তোমরা নিশ্চয়ই কমেন্টের ওখানে কি লিখবো, তোমার ফিডব্যাক, এনিথিং, তোমার জন্য সেশনটা হেল্পফুল কিনা, তুমি আমাদেরকে জয়েন করতে চাইবে কিনা, তোমার ভালো লেগেছে কিনা, এনি ফিডব্যাক। ম্যাম জয়েন হলে, জয়েন হতে চাইলে কি লিখবো? ওয়ান্ট টু জয়েন? আর ম্যাম ওইটা মানে ফেসবুক ইউটিউব ওইটা কি লিংকটা কোথা থেকে নিয়েছি সেটা লিখবো? কোথা থেকে পেয়েছো তুমি? হ্যাঁ এরকম, ওকে, কলেজ সেমিনার লিখে দিতে পারো। কমেন্টস এর জায়গা কি লিখবো? তোমার ফিডব্যাক, তোমার ফিডব্যাক। আমি একটু সবাইকে বলে দিই, ফর্মে যেটা মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ তোমার নাম, তোমার কন্ট্যাক্ট নাম্বার, অ্যাটলিস্ট একটা যেন থাকে, দুটো থাকলে খুবই ভালো, কলিং নাম্বার দেবে যেখানে তোমাদের সাথে কমিউনিকেট করা যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেটা অল্টারনেটিভে শেয়ার করবে, আর তার সাথে তোমাদের ফিডব্যাকে তোমরা কোথা থেকে জানতে পেরেছো, কলেজের নাম বা কিছু সেটা লিখবে, আর ফিডব্যাকে লিখবে বা কমেন্টে লিখবে বা রিমার্কসে লিখবে, যেটাই লেখা থাক সেখানে লিখবে যে তোমার আজকে এই সেশনটা অ্যাটেন্ড করে কেমন লাগছে, তোমার মনে হয় এটা তোমার জন্য হেল্পফুল হতে পারে, বা তুমি ইন্টারেস্টেড টু জয়েন অর নট ইন্টারেস্টেড, ওকে? আর আশা করছি আর কারো কোনো প্রশ্ন আসবে না, তাই তো? নাম, ওকে ওকে, আমি একটুখানি দুটো নাম্বার একটু দেবেন্দ্র স্যারকে বলবো, দুটো কন্ট্যাক্ট নাম্বার আমাদের তোমাদের চ্যাট বক্সে ওইখানে যেখান থেকে তোমরা লিংক পেয়েছো সেখানে আমরা শেয়ার করে রাখছি, তোমরা একটু দেখে নিও যে কন্ট্যাক্ট নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং কলিং সাপোর্ট আছে,
যেখান থেকে তোমরা আমাদের সাথে আর কোনো প্রশ্ন থাকলে পার্সোনালি জানতে পারবে কালকে অফিসিয়াল আওয়ার্সে, এবং তোমরা যারা যারা ভর্তি হতে চাও তার প্রসেস জানতে পারবে সেখান থেকে। আমি তার আগে একটু ছোট্ট করে বলে দেবো, naukri.com, ইন্ডিড, মনস্টার, এই সাইট গুলোর নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। শুনেছো সবাই একটু বলবে? কিন্তু এই সব সাইটগুলোতে যখন তোমরা জব সার্চ করো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সমস্ত জবসগুলো তোমাদের কাছে আসে সেগুলো অনেক ক্ষেত্রেই অতটা অথেন্টিক হয় না। ওকে, তো আমরা তোমাদের কাছে আপকামিং উইকে মানে এই জানুয়ারি নেক্সট উইক অনওয়ার্ডস আমাদের কাছে যা কিছু জব অপরচুনিটিস আছে আমি একটুখানি তোমাদেরকে শেয়ার করতে চাইবো। ডেজিগনেশন গুলো একটু বলবো। একটা রয়েছে MIS এক্সিকিউটিভ, যেটা ব্যাক অফিস ওপেনিং। আরেকটা রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর, সেখানেও তোমার ব্যাক অফিসে বসে ডেটা এন্ট্রি, ওয়ার্ড, এক্সেল এর উপর কাজ। আরেকটা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেখানে একটুখানি তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, কারণ বায়োসায়েন্স, লাইফ সায়েন্স এই প্রেফারেবল ব্যাকগ্রাউন্ড থেকে তারা চাইছে। আরেকটা আছে ডেটা অপারেটর অ্যাসোসিয়েট, সেখানে কিবোর্ড স্যাভি হতে হবে, ভালো টাইপিং স্পিড হতে হবে। আরেকটা প্রোফাইল আছে টেলিকলিং এক্সিকিউটিভ, আরেকটা প্রোফাইল আছে নন ভয়েস প্রসেস, যেখানে তোমরা ব্লেন্ডেড চ্যাটের থ্রুতে, এই যে তুমি ধরো একটা কোয়ারি করলে আমি তোমাকে একটা রেসপন্স করলাম, তো সেটা চ্যাটের থ্রুতেই হয়, সেইটাকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। এরপরে আছে আরো কিছু নন ভয়েস প্রসেস, যেগুলো আধার কার্ড হয়, সুইগি হয়, জোম্যাটো হয়, আমরা ব্যাক এন্ডে যে সাপোর্ট গুলো চাই সেখান থেকে সেই সাপোর্ট গুলো পেতে পারি। প্রসেস অ্যাসোসিয়েট পেতে পারো, যেখানে খুব ভালো ইংরাজি না জানলেও হয়, মোটামুটি অ্যাভারেজ ইংলিশ দিয়ে এবং অ্যাভারেজ কম্পিউটার নলেজ দিয়ে তোমরা বেরোতে পারো, একটু যদি টাইপিং স্পিডটা প্রপার তোমাদের প্র্যাকটিস সেশনের জন্য থাকে। আরেকটা হয় AI এক্সিকিউটিভ, যেটা বললাম আইমেরিট, আমাদের নিজস্ব সিস্টার কনসার্ন, যারা এখানে প্রোভাইড করছে তোমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে বিভিন্ন রকম এক্সিকিউটিভ ওরিয়েন্টেড প্রোফাইল, ITES প্রোফাইল। আরো প্রোফাইল থাকছে HDB ফিনান্স এর মতো ক্ষেত্রেও থাকছে, যারা কিছুই পারছো না, ধরো অতটা কম্পিউটার স্যাভি নও বা যাদের পক্ষে পসিবল হচ্ছে না খুব ভালোভাবে কোনো রকম মানে টাইপিং স্পিড ম্যানেজ করা বা এত শর্ট ডিউরেশনে, কিন্তু একটা স্টার্ট আপ চাইছো, ফ্যামিলিতে একটা আর্নিং দরকার, তোমার নিজের ফ্রেশার ট্যাগটাকে কাটানো দরকার, তাদের জন্য কিন্তু তোমরা নর্মাল টেলিকলিং প্রোফাইল থেকেও যেতে পারো। এবং যারা গ্রাজুয়েটেড হয়েছো ভেরি রিসেন্টলি, যারা হতে চলেছো, যদি তোমাদের MNC প্রোফাইলের যা যা ক্রাইটেরিয়া আছে সেগুলো ম্যাচ করে, তাহলে তোমরা কিন্তু অ্যাকসেঞ্চার, ক্যাপজেমিনাই এই প্রোফাইলগুলোতেও হায়ার হতে পারো। ওকে, এছাড়াও আমাদের আরো কিছু রয়েছে এমপ্লয়ার, যারা আমাদের এখান থেকে এমপ্লয়ার পার্টনার হিসেবে কাজ করে। স্যালারি স্ট্রাকচার গুলো আমি একটু বলবো, যে অর্ডারে আমি বলেছিলাম MIS এক্সিকিউটিভ বা ডেটা এন্ট্রি অপারেটর পরপর বললাম, কোথাও 11 থেকে 12, কোথাও 7 to 10, কোথাও 8 to 10, কোথাও 11 to 12, আবার কোথাও 9 to 11, কোথাও 9 to 10, কোথাও 12.5, কোথাও 13, কমপ্লিটলি ডিপেন্ডস আপন ইয়োর ক্রাইটেরিয়া বা তোমার কতটা তুমি রেডি, কতটা জব রেডি, কতটা ইন্ডাস্ট্রি রেডি, তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, তুমি ফ্রেশের কিনা, অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। বাট আমরা যেটা বেসিক অ্যাভারেজ বলতে পারি, যেটা মিনিমাম যে কোনো HS পাস করা গ্রাজুয়েশন পাসিং স্টুডেন্টও পেতে পারে, দ্যাট ইজ 9 to 10,000। আই থিঙ্ক ইন দিস কোভিড সিচুয়েশন ইটস আ ভেরি গুড স্টার্ট, ইট ক্যান বি আ ভেরি গুড স্টার্ট ফর এনি ফ্রেশার। ওকে, সো সেই জায়গা থেকে তোমরা এই জব অপরচুনিটিস গুলো পেতে পারো, এই জায়গাগুলো আমরা সমস্তটাই তোমাদেরকে প্রোভাইড করব। ভেরি হ্যাপি নোটে আমি একটা ইনফরমেশন দিতে চাইবো, যেহেতু অনুদীপ ফাউন্ডেশন সোসাইটির ওয়েলফেয়ারের জন্য, সোসাইটি ইম্প্যাক্টের জন্য কাজ করে, এই যে তোমরা জর্জ টেলিগ্রাফ বা এমনি আদার্স মানে ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশনে হয়তো যুক্ত হয়েছো, নিশ্চয়ই তোমাদের একটা খুব স্ট্রং বা একটা ভালো অ্যামাউন্ট ফিজ লেগেছে, রাইট অর রং, কে বলছিল জর্জ টেলিগ্রাফ থেকে আছো একটু বলবে আমাকে একবার? কেউ বলবে কে ছিলে জব জর্জে ক্লাস করছো জর্জ টেলিগ্রাফে, সে কি আছো আমাদের সাথে এখনো? মেবি নট,
নট অ্যান ইস্যু। আমরা জানি যে যে কোনো প্রফিট মেকিং গাইডেড যে সমস্ত কোম্পানি থাকে সেই সমস্ত কোম্পানিগুলোতে এইরকম স্কিলগুলো ডেভেলপ করতে যাও যখন তোমরা সফট স্কিল হার্ড স্কিল, সেখানে কিন্তু তাদের মেইন প্রায়োরিটি থাকে কোর্স, এবং সেই কোর্সটা করার পরে কোনো রকম একটা সার্টিফিকেট পাওয়া, তারপর জবটা সেকেন্ডারি পেলে বা পেলে না, বাট আমাদের কাছে এবং তার সাথে একটা গুড অ্যামাউন্ট অফ ফিস আমাদের কাছে, কিন্তু সেই ফিসটা আমরা সিএসআর প্রজেক্টে গভর্নমেন্টের আন্ডারে রেজিস্টার্ড অর্গানাইজেশন হিসাবে আমরা পাই একটা অলরেডি ফান্ডিং থেকে সোশ্যাল ডেভেলপমেন্টে। সো আমরা নন প্রফিট গ্রাউন্ডে কাজ করি সোশ্যাল ডেভেলপমেন্টে, স্টুডেন্টরা যাদের সামর্থ্য নেই, যারা টেকনিক্যালি অনেক টাকা পয়সা খরচা করে পড়াশোনা করতে পারে না, আমরা তাদেরকে সেই অপরচুনিটিস গুলো প্রোভাইড করে থাকি, অ্যান্ড তার উপর ডিপেন্ড করে অবভিয়াসলি আমরা তোমাদেরকে অনেক অনেক সাপোর্ট দিতে পারবো বলেই আমরা হোপফুল। ফার্স্ট 20 ক্যান্ডিডেটস দের জন্য আমরা অ্যানাউন্স করবো, ফার্স্ট 20 ক্যান্ডিডেটস দেরকে আমরা ফ্রি অফ কস্টে ভর্তি হওয়ার অপরচুনিটি দিচ্ছি। যারা সত্যি জব করতে চায়, যারা নিজেদের ক্যারিয়ার বিল্ড আপ করতে চায় আমাদের তরফ থেকে, সেরকম 20 জন প্রথম ফিমেল ক্যান্ডিডেটস যাদেরকে আমরা টোটাল এন্টায়ার স্কলারশিপে পড়াবো এবং এন্টায়ার ফ্রি অফ কস্ট টেকনোলজি আমরা তাদেরকে শেখাবো, তাদেরকে সার্টিফিকেশন করাবো এবং প্লেসমেন্ট সাপোর্ট দেবো। বাট অবশ্যই বলবো যারা নিডি ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, প্রচন্ড ভাবে নিডি, এবং যারা জব করতে চাও অবশ্যই তারা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হওয়ার জন্য অ্যাপ্লাই করো। আমরা নাম্বারস গুলো দিয়ে দিয়েছি, একটুখানি আমাদের সেই চ্যাট বক্সে নাম্বারটা আরেকবার রিপিট করতে বলবো যে স্যাররা আছেন, যদি একটু প্লিজ দিয়ে দাও। আমি বলবো তোমরা কলেজ অথরিটির থেকেও নিয়ে নিতে পারো পরবর্তী সময়ে, আমরা তোমাদের রেজিউম প্রিপারেশন, মক ইন্টারভিউ থেকে শুরু করে কিভাবে হায়ারিং প্রসেস হয়, সেখানে কিভাবে কোয়েশ্চেন্স করা হয়, কি ডুজ অ্যান্ড ডোন্টস মেনটেন করতে হয়, যা যা স্কিলস এর দরকার হচ্ছে তার উপরে ওয়ার্ক করা, ক্যাম্পাস থেকে কর্পোরেট রেডি করা তোমাদেরকে, একজন ভীষণ আনকোড়া ফ্রেশার থেকে কিভাবে সিজন্ড প্রফেশনাল তৈরি হওয়া যায়, সেই জার্নিটাতে আনুদীপ ফাউন্ডেশন কমপ্লিটলি তোমাদের সাথে থাকবে। সো তুমি, তোমরা, তোমাদের বাইরে যদি কেউ থাকে, তোমাদের ভাই বোনেরা কেউ থাকে যারা 18 বছরের ওপরে এবং 30 বছরের মধ্যে, যারা গ্রাজুয়েটেড বা নন গ্রাজুয়েটেড, মিনিমাম এইচএস পাস করা, হতে পারে পোস্ট গ্রাজুয়েটেড অলসো, এরকমও হতে পারে বিটেক করেছে চাকরি পাইনি, তো সেরকম স্টুডেন্টদেরকেও কিন্তু আমরা সাপোর্ট করে থাকি। সো ইফ ইউ আর আস্কিং ফর দ্যাট, আমরা ভেরি ওপেন টু দেম অলসো, তোমরা আমাদের নাম্বার তাদের সাথে শেয়ার করতে পারো। আশা করছি অনুদীপ ফাউন্ডেশন তোমাদের একটা নতুন এরা তোমাদের সামনে ওপেন করে দেবে, যেখান থেকে তোমরা নিজেদেরকে সেলফ ডিপেন্ডেন্ট এবং স্বনির্ভর, একদম ভীষণ ভালোভাবে একটা সেলফ ডিপেন্ডেন্ট লেডি হিসেবে নিজেকে প্রুফ করতে পারো। সো প্রথম 20 জন স্টুডেন্ট যারা অ্যাডমিশন নেবে কালকের মধ্যে, আমরা তাদেরকে মানে উইদিন 24 to 48 hours এর মধ্যে তাদেরকে আমরা টোটাল 0 fees ফ্রি অফ কস্টে এনরোলমেন্টের সুযোগ দিচ্ছি, কোনো টাকা পয়সা লাগবে না। আর 20 seat ফিল আপ হয়ে গেলে ভেরি সরি টু সে অনলি 1000 করে ফিস পেমেন্ট করে মানডের মধ্যে তোমাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? তোমাদেরকে আমরা ক্লিয়ার করতে পারলাম? ম্যাম, 20 জনের মধ্যে মানে কিভাবে নেবেন? ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমরা দেখব, এবং কার জব করার টেনাসিটি কতটা বেশি সেটাও আমরা কথা বলবো তাদের সাথে পার্সোনালি, তার উপর ডিপেন্ড করে ফার্স্ট কাম ফার্স্ট বেসিস টপ 20 কে আমরা নেব। ম্যাম, সেটা অ্যাপ্লিকেশন আমরা কি করে করব সেটার জন্য দেখো, স্ক্রিনে যে নাম্বার দেওয়া হয়েছে সেখানে তোমরা নিজেদের নাম, কোন কলেজ থেকে তোমরা বিলং করছো, আর এখন কি পড়ো, জব করতে চাও কিনা, ফ্যামিলি ইনকাম কত, এইগুলো লিখে জাস্ট ছোট্ট ব্রিফ করে দিয়ে দেবে। তার সাথে তোমরা যে অ্যাটেন্ডেন্স শিটের বারবার আমরা ফিল আপ করতে চাই বলছি, সেখান থেকেও আমরা তোমাদের সাথে যোগাযোগ করতে পারবো বা তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ ম্যাম, ওই ফর্মটা তো ফিল আপ করে দিয়েছি, এছাড়া হোয়াটসঅ্যাপে যে নাম্বারগুলো দিয়েছেন তো সেটাতে যোগাযোগ করবো, তাই তো? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে, একদমই তাই। আচ্ছা ম্যাম, ম্যাম হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠাতে হবে না কল করতে হবে? হ্যাঁ হ্যাঁ বলো। হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠাতে হবে না কল করতে হবে? হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে ড্রপ করবে। মানে আজকে সেশনের পর থেকে যতজন ইন্টারেস্টেড আছো, ফার্স্ট 20 ক্যান্ডিডেটস কে আমরা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট অপরচুনিটি দেবো। সো তোমরা হোয়াটসঅ্যাপে, ম্যাম কালকে, ম্যাম বলছিলাম যে কালকে কটা অবধি, মানে পুরো কালকে রাত্রি অবধি পুরো টাইমটা থাকবে? কাল আজকে তো থেকে তোমরা রেজিস্টার করো হোয়াটসঅ্যাপে নাম লিখে, কালকের মধ্যে, কালকে সন্ধ্যে 6টার মধ্যে এনরোলমেন্ট কমপ্লিট করবো আমরা। ম্যাম বলছিলাম যে এই যে এখানে যে নাম্বারটা দেওয়া হলো তো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো তো? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা ম্যাম ঠিক আছে। আর যারা এরপর 26 ওভার হয়ে যাবে তারপরে আমরা 1000 করে তাদের একবারই ফিস লাগবে, বাকিটা তারা স্পন্সরশিপ পাবে। ওকে
আচ্ছা ওখানে আমাদের ওখানে দেখো না ওয়ান ফিলে কিছু থাউজেন্ড না বলো, ওয়ান থাউজেন্ড ফিস লাগবে, তারপরে ওদেরকে জব দেওয়া হবে। হ্যাঁ ট্রেনিং হবে উইকলি 5 দিন করে তোমাদের অনলাইন ট্রেনিং হবে, সেই ট্রেনিং এর শেষে তোমরা এক্সামও দেবে, সার্টিফিকেটও পাবে, এবং ট্রেনিং চলাকালীন তোমরা প্লেসমেন্ট সাপোর্ট পাবে, আর তার জন্যই 1,000 টাকার বাইরে আর 1 টাকাও দিতে হবে না। ক্লিয়ার? আচ্ছা আমি একটু বলবো, তনুশ্রী মিউট করো। অপরচুনিটিস আমরা যে যে কোম্পানি গুলোতে দিয়ে থাকি, দেখো অনেকগুলোর নাম আমি বলেছি, এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস, নেটস্ক্রাইব, জিও, আজিও, ফ্লিপকার্ট, কিউ কানেক্ট, এম পকেট, টিসিএস, আই মেরিট, টেক মাহিন্দ্রা, অ্যাকসেঞ্চার, অ্যামাজন, রাইটার্স, এরকম অনেক অর্গানাইজেশন আমাদের সাথে আছে, ওম ইনোভেশন, এরকম প্রচুর অর্গানাইজেশন আমাদের সাথে আছে, কিছু সায়েন্স রোমান ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা সব ধরনের প্রোফাইলের জন্য কাজ করে থাকি। আমরা জাস্ট ছোট্ট একটা টাইমের মধ্যে সাকসেসফুল কেস স্টাডি একজনের নাম দেখাবো, যে অ্যাকসেঞ্চারে পেয়েছে, একটা নর্মাল বিকম গ্রাজুয়েট স্টুডেন্ট শুভম সিং, সে আমাদের এখান থেকেই পেয়েছিল বিগত 1-2 বছর আগের মধ্যে। এরপরেও প্রচুর স্টুডেন্টসরা রয়েছে, আরো কিছু সাকসেসফুল কেস স্টাডিজ আমাদের আছে, বাট এত কম টাইমে আমরা সেটা দেখাতে পারবো না। আমরা তোমাদেরকে আমাদের ফেসবুক লিংক আছে, বালি পেজ আছে, বালি অনুদীপ বলে যদি সার্চ করো, ইউটিউবে অনুদীপ বালি বলে সার্চ করলে আমাদের এন্টায়ার অ্যাক্টিভিটি শিডিউল গুলো তোমরা ওখান থেকে ফলো করতে পারবে। ওকে, আর বালি জিটি রোডে ঠিক ফায়ার ব্রিগেডের অপোজিটে আমাদের সেন্টার আছে, যারা যারা চাইবে তারা তারা আমাদের এখানে এসে সেন্টারে ঘুরেও যেতে পারবে, বাট অবশ্যই কোভিড প্রোটোকল মেনে, অবশ্যই ভিড়ে একসাথে না এসে, ওয়ান টু ওয়ান ভাবে এসে। ওকে, সো আমরা প্রেফার করবো তোমরা এই মুহূর্তে অনলাইনটাকেই প্রেফার করবে অ্যাডমিশন প্রসেসের জন্য। আর আমাদের এন থেকে আমরা সবটাই বলে দিচ্ছি, উইকলি 5 ডেজ ক্লাস হয়, এবং 5 ডেজ ক্লাসের মধ্যে তোমাদের 1.5 ঘন্টা করে পার ডে 1-2 ঘন্টা ক্লাস হয় সকাল 10টা থেকে 6টার মধ্যে। কোন ব্যাচ টাইম পাবে সেটা আফটার অ্যাডমিশন আমরা তোমাদেরকে কনফার্মেশন দেবো। ওকে, সো গ্র্যাব ইউর অপরচুনিটি, ড্রপ ইউর হোয়াটসঅ্যাপ টেক্সট ইন আওয়ার নাম্বার, ফার্স্ট নাম্বার দেখো স্ক্রিনে যাচ্ছে, সেই ফার্স্ট নাম্বারটা কলিং প্লাস হোয়াটসঅ্যাপ দুটোই আছে, সেকেন্ড নাম্বারটাও কলিং প্লাস হোয়াটসঅ্যাপ আছে, আর লাস্ট নাম্বারটা অনলি কলস। সো ফার্স্ট দুটো নাম্বারকে তোমরা প্রেফার করতে পারো আমাদের সাথে কমিউনিকেট করে নিজের নাম রেজিস্টার করার জন্য। ম্যাম বলছি যে হোয়াটসঅ্যাপে মানে কি কি লিখতে হবে, মানে কি কি বলে আমরা? তোমার নাম, তুমি কোন কলেজ থেকে, এখন কি পড়ছো, মানে তোমার পড়ার ঠিক এক্সাক্ট স্টেটাসটা কি, তুমি জব করতে চাও কিনা, মানে ইমিডিয়েট যদি তুমি 1 মাসের মধ্যে জব পাও তুমি জবে যেতে পারবে কিনা, বা 2 মাস পরেও যদি পাও জবে যেতে পারবে কিনা, আর তার সাথে তোমার ফ্যামিলি ইনকাম কত পার মান্থ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ম্যাম বলছি একটা কথা, বলো। বলছি আজকে যদি আমি না করি, যদি কালকে সকালবেলা কি বেলার দিকে করি তখন করলেও তো হবে? হবে, যদি 20টা সিটের মধ্যে তোমার সিট থাকে তাহলে তুমি ফ্রি অফ কস্টে করতে পারবে, যদি 20টা সিটের মধ্যে তোমার সিট না থাকে, 20টা ফুলফিল হয়ে যায়, তাহলে তোমাকে পেড মোডে 1,000 দিয়ে ভর্তি হতে হবে। ওকে ম্যাম বলছি 55 ডেজ ট্রেনিং চলবে? 45 ডেজ মোটামুটি অন অ্যান অ্যাভারেজ। আগে কেউ অপরচুনিটি পেয়ে গেলে তারা জবেও যেতে পারে, আমরা জিজ্ঞাসা করে নেবো, আমাদের দুটো প্রজেক্ট থাকবে সেই অনুযায়ী আমরা জিজ্ঞাসা করবো। ওকে, আই গেস আমরা সবটা কভার করতে পেরেছি, সো বিগ থ্যাংক ইউ ওয়ান্স এগেইন টু দ্য এন্টায়ার কলেজ অথরিটি, বিগ থ্যাংক ইউ, আমি একটু ক্যামেরাটা অন করব, সো বিগ থ্যাংক ইউ সন্দীপ স্যার, প্রিন্সিপাল ম্যাম, IQSC কোঅর্ডিনেটর ম্যাম, অল দ্য টিচার্স, রেসপেক্টেড প্রফেসর্স, অ্যান্ড অল আওয়ার বিলাভড স্টুডেন্টস যারা আজকে প্রেজেন্ট থাকে, সো থ্যাংক ইউ অল অফ ইউ, প্লিজ স্টে সেফ, সবাই খুব সেফ থাকো, চেষ্টা করো যতটা অনলাইন অ্যাক্টিভিটি করা যায়, অনলাইনে অ্যাডমিশন প্রসেস করো, অনলাইনে ক্লাসেস গুলো অ্যাটেন্ড করো, বি অনলাইন স্যাভি, বিকজ হতেই পারে এনি টাইম আমাদের বারবার এই থ্রেটটা ফিরে আসতে পারে, সো নট অনলি অমিক্রন, আরো কেউ আসতে পারে, হয়তো আমরা জানি না তাদের কথা, সো বি অনলাইন ফ্রেন্ডলি, হয়তো সেটা তোমাকে লং রানে অনেক বেশি হেল্প করবে টু বি স্টেক্স। ম্যাম বলছি ফ্যামিলি ইনকাম, বলছি ফ্যামিলি ইনকাম মাসে লিখবো না বছরে? ম্যাম বলছি যে আপনি ওই স্ক্রিনে যে 3টে নাম্বার দেখালেন, ওই 3টে নাম্বারের মধ্যে যেকোনো একটাতে হোয়াটসঅ্যাপ করলেই তো হবে?
প্রথম দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, প্রথম ঠিক দুটো আছে। নাম্বার। আচ্ছা ম্যাম একটা কথা ছিল, বলো। ম্যাম বলছি যে 1000 রুপিসটা কতবার পে করতে হবে, সেটা একবারই 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 সেটা কিসের মাধ্যমে করা যাবে, মানে অনলাইন? সেটা তোমরা অনলাইনে পেমেন্ট করাটাই আমরা চাইবো, জিপে, ফোন পে, আচ্ছা পেটিএম, নিজের থেকে করতে পারো, নিজের না থাকলে অন্য কারোর থেকে করতে পারো, ফ্যামিলি মেম্বার, শুধু স্ক্রিনশট আমাদেরকে পাঠাবে, যার থেকেই করো, উইথ ট্রানজাকশন আইডি। ম্যাম আচ্ছা আচ্ছা আর কেউ যদি চাও ভিড় এড়িয়ে ভালোভাবে একটুখানি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আসতে পারবে, তাহলে মানডেতে এসে আমাদের সেন্টারে এসেও ক্যাশে পে করতে পারো। ম্যাম ম্যাম অ্যাড্রেসটা অ্যাড্রেসটা তাহলে অ্যাড্রেসটা কোথায় পাবো? পালি ফায়ার ব্রিগেড, জিটি রোড, ওখানে এসে কল করবে, আমাদেরকে পেয়ে যাবে। 60 শেড বিল্ডিং, বলো, ফায়ার ব্রিগেডের উপরে। ম্যাম বলছিলাম যে আপনাদের যে জবের কথাটা বললেন, যে জবটা কিসের উপর ম্যাম? ওই যে যতগুলো প্রোফাইল বললাম ওরকম সব ধরনের প্রোফাইল থাকবে, দ্যাট ইজ কল্ড, মানে অল টুগেদার যদি একসাথে বলি, ITES প্রোফাইল, যেটা কর্পোরেট সেক্টর জব হয়, সেখানে তোমার স্কিল অনুযায়ী তোমার কম্পিউটার বেসড হতে পারে, তোমার সায়েন্স ডোমেন বেসড হতে পারে, তোমার মেল চ্যাট হতে পারে, ভয়েস হতে পারে, টেলিকলিং হতে পারে, নন ভয়েস হতে পারে, MIS এক্সিকিউটিভ হতে পারে, তোমার এন্টায়ারলি ডিপেন্ড করছে যে তুমি কতটা তৈরি হচ্ছ এবং তার সাথে তোমার কমিউনিকেশন কেমন, তোমার হার্ড স্কিল কেমন, এমপ্লয়েবিলিটি স্কিল কেমন, অল টোটাল সবটার উপরে ডিপেন্ড করবে। ম্যাম তার মানে বলছে যে ম্যাম তার মানে হচ্ছে যে মানে আমি যে মানে কোন এখন যে সাবজেক্টটা নিয়ে পড়ছি, তো সেটার উপর স্কিল করে তো আমাদের এই জবটা হবে, তো তাই তো? না, সাবজেক্টের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোথাও কোনো জব এখন এই মুহূর্তে হয় না, এবং আমরা ডোমেন স্পেসিফিক জব কখনোই বলিনি দেব বলে, আমরা ITES প্রোফাইল বলেছি। সো সেক্ষেত্রে কি হয়, তুমি যদি আজকে হিস্ট্রি নিয়ে পড়ো সাপোজ, তাহলে তো হিস্ট্রির ওপরে জব হয় না, তাই না? তুমি যদি এডুকেশন নিয়ে পড়ো, এডুকেশনের ওপরে জব হয় না, এগুলো হয় মানে কি, তুমি যদি টিচিং প্রফেশন বা এই ধরনের প্রফেশন যাও, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট তুমি কর্পোরেট প্রাইভেট কোম্পানিতে একটা স্টার্ট আপ এন্ট্রি লেভেল জব করছো, তো সেখানে তোমার সেই অনুযায়ী হবে, সেখানে তোমার ডেজিগনেশন তুমি HS পাস নাকি তুমি গ্রাজুয়েটেড, এবং তোমার এজ কতটা, তুমি ফ্রেশার কি কি, বাস এতটুকু, এর বাইরে কিছু না। এবার তুমি যাই করে থাকো। হ্যাঁ বলো, বলছি ওই ফোন নাম্বারে লিখবো নাম বা এ যে আমি ইন্টারেস্ট কিনা? ওকে। ম্যাম কোর্স কমপ্লিট করার পরে কি আমাদের প্লেসমেন্টটা মানে গ্যারান্টি? দেখো গ্যারেন্টি বলে তো কিছু হয় না, আজকে তোমাদের সাথে আমি একদম ক্যামেরা অন করে একটা সুন্দর প্ল্যাটফর্মে কথা বলছি, আমি আজকে এখান থেকে বেরিয়েই কোনো কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিনা সেটা কি কেউ বলতে পারে? সো গ্যারেন্টি ইজ নাথিং লাইক দ্যাট। আজকে তুমি যদি একটা মোবাইল ফোন কিনতে যাও 15,000-20,000 টাকা দিয়ে, সেখানে ওয়ারেন্টি লেখা থাকে, বাট আমি বলবো বি ইউর ওন গ্যারেন্টি ফার্স্ট, বিকজ অনুদীপ ফাউন্ডেশন সব জায়গা থেকে আসাটাই কারণে, অনুদীপ ফাউন্ডেশনের স্টুডেন্টরা আসে লাইভলিহুড অপরচুনিটি পাবে জেনে। সো আমরা আমাদের তরফ থেকে 100 নয় 500% গ্যারান্টেড এবং অ্যাসিওর যে আমরা তোমাকে মাল্টিপল জব অপরচুনিটিস দিতে পারবো, বাট তুমি কতটা গ্রাফ করতে পারবে, তুমি ইন্টারভিউ হলে গিয়ে নিজেকে কতটা প্রুফ করতে পারবে, সেটা তোমার অ্যাচিভমেন্ট, সেটা তোমাকে অর্জন করতে হয়, চাকরি কাউকে হাত ধরে পাইয়ে দেওয়া যায় না। ওকে, সো আমরা 500% তোমার সাথে থাকবো যতক্ষণ না তুমি ইন্টারভিউতে যাচ্ছো, গিয়ে মানে সিলেক্টেড হচ্ছো। ম্যাম বলছিলাম যে এই ইন্টারভিউটা বললেন যে, তো ইন্টারভিউটা কোথায় হবে? কলকাতা রিজিয়ন হবে, সেক্টর 5, মোটামুটি সল্ট লেক সেক্টর 5 হচ্ছে আইটি হাব, তার সাথে তোমার মিন্টু পার্ক আছে, ডালহৌসি আছে, ধর্মতলা আছে। তার মানে আপনাদের যে অ্যাড্রেসটা আছে না বালির যে, ওইখানে হবে মানে জবের ওইটা, তার আর ইন্টারভিউটা মানে ওই কলকাতার সল্ট লেকের ওদিকে হবে? তো না, বালিতে হচ্ছে আমাদের ব্রাঞ্চ অফিস যেখান থেকে ট্রেনিং অপারেশনস হয় এবং বিভিন্ন জায়গায় তোমাদেরকে কমিউনিকেট করা হয়। সল্ট লেক সেক্টর 5 হচ্ছে বা যে জায়গাগুলো বললাম সেখানে, যে কোনো কোম্পানিতে যেখানে যেখানে তোমার কোম্পানি থাকবে সেখানে তোমার জব হবে। এরকম হতেই পারে ফিউশনে তুমি জব ক্র্যাক করলে সেটা হয়তো অঙ্কুরহাটি বা ওই বেবেল আইটি পার্কের কাছে আছে, হতেই পারে, তো সেখানেও তুমি জব পাবে। ম্যাম আমাদের অফলাইনে ক্লাস হবে না, অনলাইনেই হবে? অফলাইন বলে আর কিছুর এক্সিস্টেন্স আমার তো মনে হয় না নতুন করে আছে, কি তোমাদের মনে হয় এখনো? ম্যাম যদি এখানে শেখার থাকে? না, অফলাইন ক্লাস হয় না। বেসিক্যালি যেটা হয় অফলাইন ক্লাস বলতে, সেই বোর্ড ওয়ার্ক করে যেরকম স্কুল কলেজে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি সেটার যুগ এখন সত্যি বলতে আর নেই,
মোস্ট আনফর্চুনেটলি। ম্যাম একটা জাস্ট প্রশ্ন একটু ছিল, বলবো, অনলাইনে ক্লাস এবং প্র্যাকটিস সেশনের জন্য তোমরা কখনো কখনো আমাদের ব্রাঞ্চে আসতে পারো, একটু কোভিড পরিস্থিতি নর্মাল হোক তারপর তোমরা আমাদের ব্রাঞ্চে এসে প্র্যাকটিস সেশন গুলো করতে পারবে। আর তার আগে যে রানিং ক্লাসেস গুলো চলবে সেগুলো অবশ্যই তোমরা অনলাইনে তোমার স্মার্টফোন থেকেই করতে পারবে। ম্যাম আর একটা প্রশ্ন ম্যাম ছিল, বলছি 20, ম্যাম বলছি 20 সিটস এর যে কথাটা বললেন যে ফ্রি অফ কস্ট, ওটা আরেকবার বলবেন একটু প্লিজ। যে সমস্ত স্টুডেন্টরা টপ 20 মানে ফাস্টেস্ট 20-র মধ্যে আমাদের কাছে এনরোল করবে তাদেরকে আমরা জিরো ফিজে ভর্তি নিয়ে সমস্ত ফেসিলিটিস দেব। যারা 20 সিট আমাদের মাত্র রয়েছে পড়ে ফ্রি এর জন্য, সেটা ওভার হয়ে গেলে আর আমরা ফ্রি অফ কস্টে ভর্তি নিতে পারবো না, তখন 1000 দিয়ে অ্যাডমিশন করতে হবে এন্টায়ার আচ্ছা কোর্স। তাহলে সেটা কি করে বুঝবো যে 20 সিট আমরা ক্লিয়ার হয়ে বলে দেবো, গেছে? আমরা বলে দেবো, আমরা বলে দেবো ম্যাম সেটা যখন হোয়াটসঅ্যাপে করবো তো? হোয়াটসঅ্যাপে করবে। হ্যাঁ 20 সিট ফিল আপ হয়ে গেলে আমাদের কাছে ফর্ম, ফার্স্ট কাম ফার্স্ট বেসিস ফর্ম যা সাবমিটেড হবে সেই ফর্ম সাবমিশন আমরা দিয়ে দেবো তোমাদেরকে। তো সেখানে আমরা 20 ফর্ম ফিল আপ হয়ে গেলে আমরা ম্যাম আমরা তো এখন গ্রাজুয়েশন করছি, তো যদি ধরুন যদি জব পেয়ে গেলাম তো দেন সেটা পার্ট টাইম হিসেবে করবো নাকি মানে না পড়াশোনাটাকে? দেখো অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য কলেজের অ্যাটেন্ডেন্সটা যে এখন আর বিশাল কিছু তোমাদের জন্য বাধা নয় সেটা তোমরা সবাই নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো, এবং আজকে ডেটে দাঁড়িয়ে তোমাদেরকে কলেজ যেহেতু এতটা সাপোর্ট করছে দ্যাট মিনস অবশ্যই কিন্তু তোমাদের কাছে কিন্তু এটা ভীষণ ভালো একটা অপরচুনিটি। ওকে সো আমার মনে হয় তোমরা যদি কোথাও জব পেয়ে যাও, তোমরা যদি অফার লেটার তোমার প্রিন্সিপাল ম্যাম বা তোমাদের আইটিএসসি সেল কে দেখাতে পারো অবশ্যই তারা তোমার অ্যাটেন্ডেন্স রিলিফ করবে, তোমরা এক্সাম দিতে পারবে। ম্যাম একটা কথা বলছি, বলছি যে আমরা যে ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেমিস্টার, তো আমরা ওখানে হোয়াটসঅ্যাপে ফার্স্ট সেমিস্টার বলে লিখলেই হবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ আচ্ছা ম্যাম। ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, থ্যাংক ইউ, আওয়ার সিনসিয়ার থ্যাংকস টু দ্য এন্টায়ার কলেজ অথরিটি। আমরা অনেকটা বেশি সময় লেগে গেল, সো উই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। ওকে থ্যাংক ইউ অল, সবার সাথে আশা করছি আমাদের খুব তাড়াতাড়ি কমিউনিকেশন হবে হোয়াটসঅ্যাপের থ্রুতে বা কলের থ্রুতে। তোমাদেরকে আমরা নিশ্চয়ই আশা করে রাখবো যে আমরা উন্নতি ফাউন্ডেশনের তরফ থেকে বেনিফিটেড করতে পারবো এবং তোমরা সাকসেসফুল ফেসেস হয়ে একদিন আমরা নিশ্চয়ই নিঃসম্বলা কলেজের প্রেজেন্সে গিয়ে আমরা অ্যালুমনাই মিট করব উইথ ইওর সাকসেসফুল জার্নি অফ ইওর নিউ জব। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু দ্য ওকে এন্টায়ার ম্যাম, কলেজ টিম, ওকে ম্যাম, থ্যাংক থ্যাংক ইউ, ইউ ম্যাম, থ্যাংক ইউ অল, ভেরি থ্যাংক ইউ ম্যাম নাইস, বলার জন্য। স্টে সেফ, স্টে হ্যাঁ সেফ। ম্যাম, ওকে হ্যাঁ ম্যাম, থ্যাংক, থ্যাংক ইউ ম্যাম, সবাই খুব সাবধানে থাকো, কোভিড হ্যাঁ প্রোটোকল ম্যাম, মেনে আপনিও চলো। থাকুন সাবধানে, ম্যাম আপনারাও থাকবে, একদম, স্যার ম্যাম সবাইকেই বলছি, সি ইউ অল সুন, থ্যাংক ইউ, ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ওকে ম্যাম। বাই বাই এভরিওয়ান। একদম একদম একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট ম্যাম। ওকে আমরা আমরা একটু আমাদের এন্ড থেকে লিফট করে যাচ্ছি। ওকে থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম, রিমা ম্যাডামকে ধন্যবাদ, তার তত্ত্বাবধানে এরকম একটি মনোজ্ঞ অনুষ্ঠান তিনি আয়োজন করেছেন ক্যারিয়ার কাউন্সিলিং এর এই সুন্দর হ্যাঁ অনুষ্ঠান। আপনার আশা করি কথাটা ছাত্রীদের আটকাচ্ছে। হ্যাঁ স্যার, আশা করি ছাত্রীদের অনেক সহযোগিতা করবে। হ্যাঁ আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে, আপনি একটু বুঝতে পারছেন? শোনা যাচ্ছে এখন?
না স্যার স্যার কথাটা শুধু একটুখানি আটকে আটকে যাচ্ছে, মানে বাকিতে শোনা যাচ্ছে পরিষ্কার? না না স্যার স্যার সেম প্রবলেম স্যার কে দেখে কে হাসছে কথা। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে 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 হ্যাঁ স্যার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা সরাসরি চলে যাব। আমাদের যে পোস্টার কম্পিটিশনের একটা আয়োজন করা হয়েছিল, যে চারজন বিচারক ছিলেন আমাদের কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা, আমি প্রথমেই তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এত সুন্দরভাবে সূক্ষ্মভাবে বিচার করে আমাদের চারজন জাজ, যার মধ্যে আমাদের কলেজেরই অধ্যাপিকা ডক্টর রীতা সিংহ রায় মহাশয়া, শ্রীমান প্রলয় রায় মহাশয়, মৌমিতা ম্যাডাম এবং শালিনী ম্যাডামকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মৌমিতা ম্যাডাম এবং শালিনী ম্যাডামকে অনুরোধ করব, আমাদের যে ছাত্রীদের মধ্যে পোস্টার কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল তাদের সেই রেজাল্ট ঘোষণা করার জন্য। নমস্কার, আমি মৌমিতা বলছি, মৌমিতা ভট্টাচার্য। হ্যাঁ, কলেজেরই একজন ম্যাডাম, টিচার। প্রথমে আমি এখানে সবাইকে, সমস্ত বয়োজ্যেষ্ঠ অধ্যাপক অধ্যাপিকাদের আমার শ্রদ্ধা, আন্তরিক শ্রদ্ধা জানাই, এবং আমাদের মাননীয় অধ্যক্ষা মহাশয়াকে আমার প্রণাম জানাই। এত সুন্দর একটা অনুষ্ঠান, আমি এর সাথে থাকতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। তো আজকে পোস্টারগুলি দেখলাম, আমাদের মেয়েদের প্রচুর ট্যালেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, এত সুন্দর ওরা জিনিসগুলো বানিয়েছে, কোনোটাই বাদ দিতে ইচ্ছে করছিল না প্রথম কথা। তো তারপরে দেখলাম যে না, ফার্স্ট সেকেন্ড থার্ড তো করতেই হবে, এটা তো রুল সব জায়গার। তো সেই হিসেবে, সরি একটু কানেকশনের সমস্যা হচ্ছে কি, শুনতে পাচ্ছি না? আচ্ছা আচ্ছা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সরি একটু কানেকশনের সমস্যা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই হিসেবে আমি আজকে যে যে কম্পিটিশন হলো, সেই কম্পিটিশনে আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের আজকে ফার্স্ট হয়েছেন, প্রথম স্থান অধিকার করেছেন, যিনি ইকোসিস্টেম এঁকেছো, স্বস্তিকা মণ্ডল, জিওগ্রাফি ডিপার্টমেন্টের। আমি ঠিক আছে, ম্যাডামকে অনুরোধ করছি যে আমি ম্যাডামের অনুমতি নিয়েই ছাত্রীরা যে পোস্টার কম্পিটিশনের যে ছবিগুলো পাঠিয়েছে, আমি ম্যাডামও আছেন, আমাদের অধ্যক্ষ মহাশয় ম্যাডাম আছেন এবং বাকি টিচার্স এবং ছাত্রীরাও আছেন, আমি তাদের সবাইকে ছাত্রীদের সেই পোস্টারগুলো একবার দেখিয়ে নিতে চাইছি। ঠিক আছে, তারপর ম্যাডাম আপনি আপনার যে রেজাল্ট সেটা অ্যানাউন্স করলে আমার মনে হয় ছাত্রীরা অনেক বেশি আনন্দিত হবে এবং আমরা যারা শিক্ষক এবং শিক্ষিকা আছি তারা অনেক আনন্দ পাবো। আমার মনে হয় এই একটা মহামারীর সময় ছাত্রীরা এত কষ্ট করে এত ধৈর্য সহকারে যে পোস্টার গুলো বানিয়েছে সেগুলো যদি আমরা দেখার সুযোগ করে দিতে না পারি আমাদের মনে হয় কোথাও একটু অতৃপ্তি থেকে যায়। তো আমি চেষ্টা করছি সেগুলো প্রত্যেককে দেখানোর জন্য। আমি কয়েকটি পোস্টার একে একে দেখিয়ে যাচ্ছি, এটা আমাদেরই কলেজেরই ছাত্রছাত্রীরা পোস্টার গুলো পাঠিয়েছেন, পরবর্তীকালে এগুলো আমাদের কলেজের লাইব্রেরি ওয়ার্কে বা লাইব্রেরিতে আমাদের প্রিজার্ভ করা হবে। আমরা আপাতত এখন ছবিগুলো একটু দেখিয়ে নিতে চাইছি।
ধন্যবাদ সকলকে। আমি এবার ম্যাডামকে অনুরোধ করব রেজাল্ট অ্যানাউন্স করার জন্য। মৌমিতা ম্যাডাম, আপনি রেজাল্ট অ্যানাউন্স করুন। ম্যাডাম শোনা যাচ্ছে? বা শালিনী ম্যাডাম যদি থাকেন রেজাল্ট একটু অ্যানাউন্স করুন। হ্যাঁ, প্রথম করা হয়েছে যে আমাদের শোনা যাচ্ছে? আচ্ছা, এর আগে আমার কথাগুলো কি শোনা যায়নি? না না, তুমি বলো শালিনী। আমি শালিনী ম্যাডামকে অনুরোধ করছি একটু নামগুলো বলে দেওয়ার জন্য। ইংলিশ ডিপার্টমেন্ট পল্লবী নস্কর। সেকেন্ড রিয়া জানা। বিষয়গুলো বলে দিন একটু, বিষয়গুলো বলে দিন। স্বীকার করেছে দুজন, থার্ড পল্লবী বা আর পল্লবী নস্কর। থার্ড হয়েছে পৌলমী বা এবং পল্লবী নস্কর দুজন। ম্যাডামদের অনুরোধে যে দুটি ছবি আমি দেখাচ্ছি সেটা লাস্ট কথা থাকবে। এটা হচ্ছে পৌলমী বাগের ছবি। এটি পাইল জানা। ওদের যদি কিছু জানার থাকে তাহলে কিন্তু ওরা কোনো প্রশ্ন করতে পারে যে কোন ছবি কেন ফার্স্ট হলো, সেগুলোর কিছু আমরা বর্ণনা দিতে পার, মানে আমরা ভাবনা চিন্তা করেছিলাম কিছু, মানে স্যারেরাও ছিলেন আমাদের সাথে। তো কারোর কোনো প্রশ্ন আছে যে কেন এটা ফার্স্ট সেকেন্ড থার্ড বা এই ধরনের ভাগ করা হলো সেই হিসেবে? ম্যাডাম আপনি বলুন। আচ্ছা, গাছের যে প্রথম থার্ডটা থেকে শুরু করি, গাছের যে কনসেপ্টটা, হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে না। সম্ভবত আমাদের কোনো কারণে যান্ত্রিক ত্রুটির জন্য ম্যাডাম লিভ করে গেছেন। শালিনী ম্যাডাম যদি বিষয়টা একটু করে দেন তাহলে সুবিধা হয় ছাত্রীদেরও। আচ্ছা, ফার্স্ট করা হয়েছে ইকোসিস্টেম, যেহেতু সব প্রত্যেকটা পার্সপেক্টিভ দেখানো হয়েছে তাই প্রত্যেকটা আমরা যারা যাচ্ছিলাম প্রত্যেকের মতাবন্ধী করা হয়েছে, প্রত্যেকটা জিনিস পারফেক্ট ছিল। আর যেটা বোঝাতে চেয়েছিল মানে যে পার্টিসিপেট করেছিল যে জিনিসটা বোঝাতে চেয়েছিল সেটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর খুব কালারফুল আর খুব মিনিংফুল, সেটা তাকে ফার্স্ট করা হচ্ছে। আচ্ছা, সেকেন্ড র্যাঙ্ক করা হয়েছিল যে আমাদের মোবাইল ফোন অ্যাডিক্টেড, এটা তো বর্তমান সমাজে প্রচন্ড পরিমাণ, একটা বাচ্চা থেকে শুরু করে এখন বাচ্চারা একদম ক্লাস মানে 1-2 থেকে মানে খাওয়া থেকে শুরু করে সবটাই ওরাই, বাচ্চারা প্রথম থেকে মানে এখন মোবাইলটা প্রত্যেকেই মানে বড়রা ছোটটা প্রত্যেকেই অ্যাডিকশন। এটা এই সিচুয়েশনটা আছে, আশা করছি এটা মনে হয় এই অ্যাডিকশনটা কবে কমবে আমরা বলতে পারছি না, তাই এই মাথায় এই কনসেপ্টটা আমাদের প্রত্যেকেরই ভালো লেগে তাই সেকেন্ড করা হয়েছে। আচ্ছা, থার্ড করা হয়েছে ইয়োগাকে। হ্যালো, শোনা যাচ্ছে? যাচ্ছে ম্যাডাম, কন্টিনিউ করুন। ম্যাম পল্লবী নস্কর, আমি নেটওয়ার্কের জন্য বারবার, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ ম্যাডামদেরকে। আমাদের বিচারক মন্ডলের দায়িত্বে ছিলেন যে চারজন ম্যাডাম, মৌমিতা ম্যাডাম, শালিনী ম্যাডাম, আমাদের কলেজেরই আরেকজন ম্যাডাম রীতা ম্যাডাম, এবং আমাদের কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রলয় স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি, আমরা আর বেশি সময় নেব না। এই যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে 7 দিন ব্যাপী পড়ুয়া সপ্তাহ বা স্টুডেন্ট উইক যে সেলিব্রেশন
করা হলো, আজকে তার অন্তিম দিনের একদম শেষ পর্যায়ে পৌঁছেছি। এই 7 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানের মূল্যায়ন এবং আজকের দিনের ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য আমি অনুরোধ করব কলেজেরই অধ্যাপক শ্রী প্রলয় রায় মহাশয়কে। স্যার, প্রলয় স্যার শোনা যাচ্ছে? প্রলয় স্যার? শোনা যাচ্ছে? হ্যাঁ, ওকে শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ সন্দীপ বাবুকে এবং আমার অন্যান্য সহকর্মী অধ্যাপক অধ্যাপিকাদের এই গুরুদায়িত্ব আমাকে দেওয়ার জন্য আমি খুব উৎসাহিত বোধ করছি। আমি এই প্রসঙ্গে দু একটি কথা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমাদের এই উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে এই মহাবিদ্যালয়ে শিক্ষক এবং অশিক্ষক সহকর্মীদের উদ্যোগে এই 7 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা আমরা প্রায় শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি, এই অনুষ্ঠানটাতে আমরা হয়তো সকলে সমানভাবে অংশগ্রহণ করতে পারিনি। কিছুটা ব্যক্তিগত সমস্যা, কিছুটা প্রযুক্তিগত প্রতিবন্ধকতা, কিছুটা এই অতিমারির একটা করাল গ্রাস, তারপরেও আমি বলবো যে আমরা আমাদের সর্বান্তকরণে চেষ্টা করেছি এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং আমাদের প্রতিষ্ঠান এর মুখ উজ্জ্বল করার জন্য। এই অনুষ্ঠানটাকে মূল্যায়ন করতে গিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমরা 4টি বিষয়ের উপরে আমরা আলোকপাত করার চেষ্টা করেছি। একটা হচ্ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে একটা আর্থিক সহায়তার দিক। বিখ্যাত ভিক্টোরিয়ান ইংরেজ কবি টেনিশনের কথায়, পভার্টি ফ্রিজেস দ্য জেনিয়াল কারেন্ট অফ সোল, তার মানে যে দারিদ্রতা অভাব কিন্তু মানুষের অনেক সুকুমার বৃত্তিকে স্তব্ধ করে দেয়, সেই সুকুমার বৃত্তির প্রদীপকে নিভিয়ে দেয়। তো সেই প্রদীপকে জ্বালিয়ে রাখার জন্য সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এবং শিক্ষক শিক্ষকদের দায়বদ্ধতার জায়গা থেকে ওনারা কিন্তু চেষ্টা করে গেছেন যে ছাত্রছাত্রীদের, যেহেতু এটা মহিলা কলেজ তাই ছাত্রীর কথাটাই বলা বাঞ্ছনীয়, ছাত্রীদেরকে কিন্তু কিভাবে আর্থিকভাবে সাহায্য করা যায় সরকারি নিয়ম মেনে, তার জন্য 1, 2, 3 এই 3 দিন আমাদের, আমরা 3টে অনুষ্ঠান আমরা করেছি। প্রথম দিন 1 তারিখ 1 জানুয়ারি, সেখানে এসসি এসটি ওবিসি স্কলারশিপের জন্য আমাদের ইংরেজি বিভাগের অধ্যাপিকা ডক্টর গার্গী ভট্টাচার্যি এবং ন্যাশনাল স্কলারশিপ, যেটা মেধার ভিত্তিতে হয়, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প, সেই বিষয়ে আমাদের আরেকজন অত্যন্ত শ্রদ্ধা এবং অত্যন্ত আমাদের পছন্দের ম্যাডাম ডক্টর রিমা ঘোষ, অত্যন্ত পরিশ্রমী এবং আন্তরিকতার সঙ্গে তিনি কাজ করতে ভালোবাসেন, তো তার উপস্থিতিতে আমরা দেখেছি যে এই 2 দিন ওনারা খুব সুন্দরভাবে অনস্ক্রিন প্রেজেন্টেশন দিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কখন ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে ফর্ম জমা দিতে হবে, নানা রকম খুঁটিনাটি বিষয়ে ওনারা কিন্তু স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করেছেন এবং স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিয়েছেন। তারপরে 2 তারিখে আমরা দেখেছি যে কন্যাশ্রী প্রকল্প, ডক্টর বেদান্ত বোস অঙ্ক বিভাগের অধ্যাপক, তিনিও তার মতো করে বুঝিয়েছেন স্টুডেন্টদেরকে। 2 তারিখে আমরা দেখেছি ঐক্যশ্রী স্কলারশিপ, ডক্টর সোহিনী চক্রবর্তী পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপিকা, তিনি স্টুডেন্টদেরকে এনলাইট করেছেন যে কিভাবে ঐক্যশ্রীতে আবেদন করতে হয়, তার তার আর্থিক সাহায্য কিভাবে পাওয়া যাবে সেই ব্যাপারে তিনি তার বক্তব্য রেখেছেন। এবং 3 তারিখে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, যেটা নব সংযোজন রাজ্য সরকারের যে নীতি রয়েছে সেই নীতি আয়োগ অনুযায়ী স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এই বিষয়েও ডক্টর গার্গী ভট্টাচার্য এবং সোহিনী সাক্ষী ঘোষ, এই 2 জন অধ্যাপিকা তোমাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তোমাদেরকে ওনারা উৎসাহিত করেছেন এই ব্যাপারে। তো আর্থিক বিষয়টা মোটামুটি আমরা
3 দিন ধরে আলোচনা করেছি এবং আমরা উপায় বা পথ বাতলানোর চেষ্টা করেছি যে যারা আর্থিকভাবে পিছিয়ে আছো টাকা পয়সার জন্য যাতে লেখাপড়াটা নষ্ট না হয়, লেখাপড়ার গতি যাতে থেমে না যায়, লেখাপড়ার উৎসাহ যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেই জন্য কিন্তু আমাদের কলেজ তোমাদেরকে যতটা সম্ভব কলেজের তরফ থেকে আমরা কিন্তু তোমাদেরকে অবগত করার চেষ্টা করেছি। তার পরের দিকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানে, সেটা হচ্ছে আমাদের শরীর এবং মন। স্বামীজির কথায় সাউন্ড বডি ইন এ সাউন্ড সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, অর্থাৎ তোমার মন যদি সুস্থ না থাকে এবং শরীর যদি সুস্থ না থাকে তাহলে তোমার কিছুই হবে না, তুমি কোনো কাজই করতে পারবে না, তুমি না পারবে পড়াশুনো করতে, না পারবে চাকরি বাকরি করতে, না পারবে ব্যবসা বাণিজ্য করতে, না পারবে তোমার কোন রকম কো কারিকুলার অ্যাক্টিভিটিসে কনসেন্ট্রেট করতে। সেই দিকটাকে ভালো করার জন্য, সেই দিকটাকে বলিষ্ঠ করার জন্য আমরা একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন যোগা গুরুকে আমরা পেয়েছিলাম আমাদের মধ্যে, যিনি মাননীয় শ্রদ্ধেয় জয়ন্ত হোর মহাশয়, তিনি এসেছিলেন এবং তার সঙ্গে তার একজন সহযোগিনী এসেছিলেন, তার নাম হচ্ছে মিস রিজিয়া তরফদার, এবং ওনারা দুজন আমাদেরকে খুব সুন্দরভাবে শরীর এবং মনের যে সুস্থতা কিভাবে আমরা ধরে রাখতে পারি এবং কিভাবে আমরা আমাদের শরীর মনের ক্লেদকে ঝেড়ে ফেলে ঋজুভাবে আমরা আমাদের কাজ করতে পারি দীর্ঘদিন ধরে, তার উপরে তারা কিন্তু বক্তব্য রাখে। এবং এ ব্যাপারেও আমি আমাদের কলেজের অধ্যাপিকা ডক্টর রিমা ঘোষকে ধন্যবাদ জানাবো, কেন তার এই বিশেষ উদ্যোগ ছাড়া এই অনুষ্ঠান সম্ভব ছিল না এবং তার ঐকান্তিক চেষ্টাতেই এই অনুষ্ঠানটা আমাদের কলেজে আমরা করতে পেরেছি। এবং এর মাঝে আমরা একটা অনুষ্ঠান করেছি 4 তারিখে কালচারাল প্রোগ্রাম, তার কারণ শিক্ষা মানেই তো কত তথ্য সংগ্রহ নয়, রবীন্দ্রনাথের ভাষায় এটা হচ্ছে একটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট, শুধুমাত্র কিছু বাংলা কিছু ইংরেজি কিছু অঙ্ক কিছু ইতিহাস কিছু ভূগোল তথ্য সংগ্রহ করলাম তার মানে কিন্তু শিক্ষা নয়, শিক্ষা হচ্ছে একটা হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ মাইন্ড, মনের একটা সামগ্রিক বিকাশ, যেটাকে বলা হয় একটা এস্থেটিক ডিলাইট, একটা নান্দনিক একটা উপলব্ধি, একটা নান্দনিক একটা উৎকর্ষ। এই নান্দনিক উৎকর্ষের জন্য প্রয়োজন গান, কবিতা, বিতর্ক, এবং যেটা আমাকে আমার মননকে সতেজ করবে, সজীব করবে, আমার চিন্তাকে অনেক বেশি তীক্ষ্ণ করবে, ধারালো করবে, আমাকে অনেক বেশি যুক্তিবাদী করে তুলবে, আমাকে অনেক বেশি সক্রিয় করে তুলবে। এবং তার জন্য আমরা কিন্তু একটা কালচারাল প্রোগ্রামের আয়োজন করেছিলাম, সেখানে আমাদের বিভিন্ন বিচারক মণ্ডলী তারা তাদের দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে ডক্টর ডালিয়া চট্টোপাধ্যায় ছিলেন, তাদের মধ্যে ডক্টর সাক্ষী ম্যাডাম ছিলেন এবং অন্যান্যরাও ছিলেন, আমি নাম বলে দীর্ঘায়িত করতে চাইছি না। দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক অধ্যাপিকারা প্রত্যেকেই কিন্তু তাদের দায়িত্ব পালন করেছেন, তোমাদের উৎসাহিত করেছেন এবং তোমাদের ছোট ছোট ভুলভ্রান্তি ধরিয়ে দিয়েছেন এবং তোমাদেরকে আগামী দিনে আরো ভালো করার জন্য সুচিন্তন পরামর্শ তারা দিয়েছেন, এবং আমি আশা করব যে তোমরা তোমাদের স্যার ম্যামদের সুচিন্তন পরামর্শকে মাথায় রেখে পাথেয় করে আগামী দিনে আরো কালচারালি ফোকাসড হবে। আর সর্বশেষে বলি, আজকে যে অনুষ্ঠানটা হলো যেটা হচ্ছে প্র্যাগমেটিক সাইড অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার তো একটা বাস্তব একটা প্রয়োগমূলক দিক থাকবে, শুধু তত্ত্ব বা তথ্যমূলক দিক দিয়ে তো শিক্ষা হবে না, শিক্ষার একটা বাস্তব প্রয়োগমূলক দিক থাকবে, না হলে আমি বাঁচবো কি করে? শিক্ষা তো আমার হাতিয়ার, জীবনযুদ্ধের হাতিয়ার, তাহলে এই হাতিয়ারটাকে আমি কিভাবে প্রয়োগ করব? একটা বাচ্চা ছেলের হাতে রাইফেল দিলে সে কি প্রয়োগ করতে পারবে? তাহলে রাইফেল চালানোর জন্য উপযুক্ত শিক্ষা দরকার, উপযুক্ত বোধ দরকার, উপযুক্ত চেতনা দরকার। ঠিক তেমনি ভাবে যে শিক্ষাটা তুমি স্কুল কলেজ থেকে পাচ্ছ সেই শিক্ষাটাকে তুমি তোমার জীবন যুদ্ধে কিভাবে কাজে লাগাবে, তার পাঠ দিয়ে গেলেন কারা? একটি সংস্থা যারা কেরিয়ার কাউন্সিলিং করেন এবং তারা হচ্ছে অনুদীপ ফাউন্ডেশন। যে দুজন স্যার ম্যাম এসেছিলেন তারা আপ্রাণ চেষ্টা করেছেন তোমাদেরকে বোঝানোর যে কিভাবে তোমরা চাকরিমুখী হয়ে উঠতে পারো, কিভাবে তোমরা তোমাদের পেশাগত জীবনে প্রবেশ করতে পারো। তো সামগ্রিকভাবে আমি সবাইকে আমার ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা এবং সর্বোপরি প্রিন্সিপাল ম্যাডামকে
ডক্টর চন্দন রায়চৌধুরীকে, যিনি সমস্ত বিষয়ে আমাদেরকে উৎসাহিত করেন, আমাদের পাশে থাকেন এবং তিনি সক্রিয়ভাবে এই গোটা অনুষ্ঠানের সূচনা এবং উপসংহার এই দুদিনই তিনি কিন্তু সক্রিয়ভাবে ছিলেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে কিন্তু আর পরামর্শ দিয়েছেন। আর যে দুজনের কথা না বললেই নয়, আমি আবারও বলবো, বারবার করে বলবো, যে সন্দীপ স্যার এবং রিমা ম্যাডাম ওনারা কিন্তু এই 7 দিন আপ্রাণ চেষ্টা করে গেছেন এই অনুষ্ঠানটাকে সফল করে তুলতে। ব্যাস এইটুকুই আমার বক্তব্য। আমি সন্দীপ স্যারকে অনুরোধ করব পরবর্তী পর্যায়ে যাওয়ার। ধন্যবাদ স্যারকে, সুন্দরভাবে এত তথ্য সমৃদ্ধ এবং মননের সাহায্যে তিনি তার মিষ্টতার সঙ্গে বক্তব্য পেশ করলেন, আমাদের অনুষ্ঠানের মূল্যায়ন করলেন। আমি এখন আমাদের অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে আমরা এসে গেছি। আমি অনুরোধ করব আমাদের এই কলেজের দর্শন বিভাগের অধ্যাপিকা ডক্টর মাধুরী রায় মহাশয়কে এই 7 দিন ব্যাপী যে অনুষ্ঠানে তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, বিভিন্ন বিচারকের দায়িত্ব সামলেছেন, এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলা এবং আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণার জন্য। ম্যাডাম ধন্যবাদ সন্দীপ। উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা। স্টুডেন্ট উইক উপলক্ষে আমাদের কলেজ স্বামী নিঃসম্বলানন্দ গার্লস কলেজ এক 7 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিল, আজ তার অন্তিম দিন। প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের কলেজে অনুষ্ঠান পরিচালনা করার চেষ্টা করেছে। ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা মোটামুটি ভাবে সফল হয়েছি এবং অনুষ্ঠানের অন্তিম দিনে উপনীত হতে পেরেছি। এই সফলতার পিছনে আমাদের অধ্যক্ষা মহাশয়া চন্দনা রায়চৌধুরী, তাকে মহাশয়াকে আমি সত্যি তার উৎসাহ এবং উদ্দীপনা, তার পরিকল্পনাকে আগে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এই পরিকল্পনার যারা রূপকার তারা অবশ্যই আমাদের কলেজের নবীন প্রজন্মের মধ্যে রিমা ম্যাডাম এবং সন্দীপ স্যার। তবে তবুও তাদের পরিকল্পনা, তাদের সবচেয়ে সার্থকতা হচ্ছে যে তারা নিজেরা শুধু নয়, তারা কলেজের সমগ্র ছাত্র ছাত্রী এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং অশিক্ষক বন্ধুরা সবাইকেই তিনি তারা তাদের এই কাজে প্রত্যেককেই কোনো না কোনো ভাবে অংশগ্রহণ করিয়েছেন। এর ফলে যে শুধু একটা অনুষ্ঠান যে উদযাপিত হয়েছে শুধু তাই নয়, তারা আমাদের সবার মধ্যে একটা এই লকডাউন পরিস্থিতিতে একটা আন্তরিকতার বন্ধনও তারা তৈরি করতে শুরু করেছেন, করতে পেরেছেন এবং তারা সম্পূর্ণভাবে সফল হয়েছেন। সত্যি বলতে কি, অনুষ্ঠানটির প্রতিটি পর্যায়ে তাদের একটা সুচারু চিন্তা ভাবনার আমরা কিন্তু প্রতিফলন পাই। এই বর্তমানের লকডাউন পরিস্থিতিতে ছাত্র ছাত্রী, আমরা শিক্ষক এবং সবাই যারা কলেজের সঙ্গে জড়িত, শুধু তাই নয় সমাজের প্রতিটি মানুষই মানসিকভাবে যথেষ্ট অস্থির হয়ে পড়েছিলাম হঠাৎ করে এই পরিস্থিতিতে। এর মধ্যে একটা অত্যন্ত সদর্থক চিন্তা ভাবনা নিয়ে অনুষ্ঠানটি সূচনা হয়েছে। যেমন প্রথম দিনই শুরু হয়েছে অনলাইন অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন SC ST OBC। তো এক্ষেত্রে যেটা মনে হয়েছে যে এই লকডাউন বা যে কোনো পরিস্থিতি হোক না কেন, সবসময় যদি পরিকল্পনা মতো আমরা জীবনে এগিয়ে চলতে পারি তাহলে সফলতা আসবেই। শুধু যে বাস্তব জীবন নয়, আধ্যাত্মিক জীবনের পরিপূর্ণতা সমস্ত দিক থেকে যেন একটা, হয়তো সম্পূর্ণটা যে ভেবেচিন্তে করা হয়েছে তা নয়, ঈশ্বরের আশীর্বাদে সব দিক থেকে একটা সুন্দর একটা প্রতিফলন আমরা দেখতে পাই। যেমন প্রথম এই স্কলারশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে, এর ফলে যে আমাদের ভবিষ্যতে ছাত্রছাত্রীরা কি কি সুযোগ সুবিধা পেতে পারে তাদের শিক্ষাগত দিক থেকে তার একটা পরিচয় দেওয়া হয়েছে। ডক্টর গার্গী ভট্টাচার্য মহাশয় আমাদের কলেজেরই এবং রিমা ঘোষ, এরা দুজন এ ব্যাপারে তাদের সুস্থ এবং সুন্দরভাবে তারা এই অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। এই অনুষ্ঠানটি আমাদের প্রথম সূচনা হয়েছিল। এরপরে এই একই রকম স্কলারশিপ প্রোগ্রামের মধ্যে আমাদের ছিল কন্যাশ্রী স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে আলোচনা। এ ব্যাপারে বেদান্ত বোস মহাশয়া এবং ডক্টর সোহিনী চক্রবর্তী মহাশয়া তাদের
এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। এরপরে তারা আমাদের ক্রেডিট কার্ড স্কিম নিয়ে গার্গী ভট্টাচার্য মহাশয়া এবং ডক্টর সাক্ষী ঘোষ মহাশয়া তারা আলোচনা করেছেন, অর্থাৎ তারা স্টুডেন্ট লাইফে কিরকম সুযোগ পেতে পারে, তারপরে তারা স্কলারশিপ নিয়ে কি করে আরো এই বিষয়ে আরো অতিরিক্ত সুযোগ পেতে পারে, এ ব্যাপারে আমরা পর 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 যেন সাজিয়ে যাওয়া হয়েছে আমাদের প্রোগ্রামটা। তারপরে কি এখানে আমরা যেন তারপরে মনে হয়েছে যে একই রকম প্রোগ্রাম হয়েছে, আমাদের তো জীবনের বিকাশ তো শুধুমাত্র পড়াশোনা দিয়ে হয় না, আমাদের নান্দনিক বিকাশ দরকার, নৈতিক চিন্তা ভাবনার বিকাশ দরকার, সমাজের প্রতি আমাদের কি কর্তব্য করানো দরকার, সেটা শিক্ষা যেহেতু আমাদের সামগ্রিক বিকাশ ঘটায়, তো শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে আমরা এরপরে তাদের চিন্তা ভাবনার বিকাশ ঘটানোর জন্য আমরা একটা পোস্টার কম্পিটিশনের ব্যবস্থা করেছিলাম। তার এছাড়া ছিল আমাদের কালচারাল কম্পিটিশন, তারা এত উৎসাহের সঙ্গে ব্যাপারে অংশগ্রহণ করেছে আমরা কেউ ভাবতেই পারিনি। আমাদের ওদের যেমন নিজেদের যেন মনের ভাব প্রকাশ করেছে, তেমনি আমরাও সবাই ভীষণ সুন্দরভাবে অনুষ্ঠানটি উপভোগ করেছি। এরপরে আমাদের যেটা এরপরে একটা অদ্ভুত ভালো প্রোগ্রাম বেসিক্যালি 6 তারিখে আমাদের হয়েছে, সেটা হয়েছে মাই বেস্ট ফ্রেন্ড ইয়োগা। তো এখানে যেন শুধু যে এতক্ষণ যেটা হয়ে হওয়া হয়েছে আমাদের প্রোগ্রামগুলো বাস্তব জীবন সম্পর্কে, এখানে যেটা বলা হয়েছে যে বাস্তব জীবনের অন্তিম লগ্নে আমাদের যেমন পরম পাওয়া একটা থাকে, যে জীবনের আমাদের পরম লক্ষ্য কি, সেই ব্যাপারে যেমন সেই চিত্তবৃত্তি নিরোধ নিয়ে উনি যোগ নিয়ে শুরু করেছেন, তো সেই তার ক্ষেত্রে কি দুটো ভাগ উনি দেখিয়েছিলেন আমাদের। সেক্ষেত্রে আমাদের অংশগ্রহণ করেছিলেন প্রখ্যাত যোগাগুরু জয়ন্ত হরে মহাশয়া, মিস রাজিয়া তরফদার, আসিপি গিরি, আসিপি পিঙ্কি এবং আমাদের কলেজের স্টুডেন্ট পৌলমী বা প্রিয়া কুমারী, এরা সবাই মিলে অনুষ্ঠানটিতে দুটি দিক তুলে ধরেছেন যে আমাদের শরীর মনের বিকাশ এবং আমরা যদি জীবনের পরম পাওয়া পেতে চাই তাহলে যেন এই আমরা শরীর এবং মনের মধ্যে যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের দ্বারা আমরা যেন একেবারে জীবনের আধ্যাত্মিক, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক তিনটা দিকের বিকাশ ঘটাতে পারি। তো বাস্তব জীবন শারীরিক আমাদের উন্নতি সাধন এবং মানসিক বিকাশ, সেই সঙ্গে একটা আধ্যাত্মিক যে চাওয়া পাওয়ার যে পূর্ণতা, সমস্ত দিকটি সুন্দরভাবে এই অনুষ্ঠানে তুলে ধরেছিল এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে পরিচালনা করা হয়েছিল। আমার এই অনুষ্ঠানটি একটা অন্যরকম ভাবে মাত্রা যোগ করেছে আমাদের এই 7 দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে। আর আজকের অন্তিম দিনে যেমন একটু আগে আমার স্যার বলেছেন, প্রলয় স্যার বললেন যে যেন এতক্ষণ আমরা শিখেছি যে জীবনে কি পেতে পারি, জীবনে কি করতে পারি, তারপরে সেটার বাস্তব প্রয়োগ, যে এবার চলো বাস্তবে কিভাবে আমাদের এই যা এতক্ষণ শিখলাম, এতক্ষণ আমাদের যেন জীবনের একটা আমি কতটা কি অর্জন করতে পেরেছি সেটা 6 দিন শিখলাম, 5 দিন শিখলাম, এবার অন্তিম দিনে আমি বাস্তবে কিভাবে প্রয়োগ করতে পারি, কারণ আমাকে তো বাস্তবে প্রত্যেকটা লড়াইও আমাকে জিততে হবে, সেরকম যেন একটা ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম রাখা হলো। তো হয়তো খুব একটা সাধারণভাবেই আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম, কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমাদের অশিক্ষক বন্ধুরা, প্রিন্সিপাল মহাশয়া এবং না বললেই নয় যারা প্রধান এর কি পয়েন্ট, তা হচ্ছে আমাদের স্টুডেন্টরা, তো স্টুডেন্টরা তাদের অত্যন্ত অদম্য উৎসাহ, নিকান্তিক প্রচেষ্টা, সেটাই কিন্তু আমাদের সফলতার চাবিকাঠি ছিল। ওরা এত স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে, যেটা আমাদের মনে উৎসাহ জুগিয়েছে যে আমরা বারবার এরকম প্রোগ্রাম করি। তো যাদের কথা বললাম এবং এই আজকের প্রোগ্রামে অবশ্যই বাদ রয়ে গেল অনুদীপ ফাউন্ডেশন, তারা আমাদের অনুষ্ঠানটিকে যেন আর একটা পারফেকশন দিয়েছেন, তার একটা পূর্ণতা দিয়েছেন। তো সবাইকে আমার তরফ থেকে যাদের কথা উল্লেখ করলাম, যারা প্রত্যক্ষ ভাবে তাদের কথা বললাম, পরোক্ষ ভাবে প্রত্যেকে কোনো না কোনো ভাবে আমাদেরকে মোটিভেট করেছেন, এ ব্যাপারে নিশ্চয়ই যারা প্রধান উদ্যোক্তা আছেন তারা আমার সঙ্গে একমত হবেন যে আমরা কাউকে বাদ দিতে পারি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সন্দীপ স্যার একেবারে অনুষ্ঠান শেষের ঘোষণা করে দিলে দিতে পারেন। ধন্যবাদ ম্যাডাম, এত সুন্দর বক্তব্য যে দেয়া যায় সেটা হয়তো প্রলয়দা মাধুরী ম্যাডামের কাছ থেকেই আমাদেরও শিক্ষণীয় বিষয়। 7 দিন ব্যাপী অনুষ্ঠানে যতটা ভালো সম্ভব মূল্যায়ন করা যায় তাদের বিচক্ষণতা থেকে তারা মূল্যায়ন করেছেন। ম্যাডাম অবশেষে ঘোষণা করেই দিয়েছেন যে অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ,
আমি আর দীর্ঘায়িত করছি না, সকলকে শুভরাত্রি জানিয়ে আমাদের কলেজের সমস্ত অধ্যাপক অধ্যাপিকা গ্রন্থাগারী শিক্ষাকর্মী বন্ধুদেরকে পুনরায় ধন্যবাদ জানাই এবং আমাদের প্রিয় ছাত্রীদেরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেকে গ্রুপ ত্যাগ করতে পারেন।